السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله تعالى وسلم على النبي الأمين وعلى آله وصحبه أجمعين. وبعد، فقد قال الله عز وجل في قرآنه الكريم في سورة الضحى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وقال الرسول صلى الله عليه وسلم التحدث بنعمة الله شكر وتركها كفر أو كما قال النبي صلى الله عليه وسلم شمعت وفستي إن شاء الله أزكى أمرا এই আলোচনার সংক্ষিপ্ত পরিসরে সূরাতুল দোহা এই সূরার সংক্ষিপ্ত তাফসীর করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সূরাতুল দোহা, দোহা বলা হয় ওই সময়টাকে যখন সূর্যের আলো সকালবেলায় সুন্দর হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, একেবারে স্পষ্ট হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, এই টাইমের নামাজকে কী বলে? সূরাতুল দোহা বলা হয়। মানে এটা সালাতুল দোহার প্রথম টাইম স্টার্ট হয়ে যায় সূর্য ভালো মতো ওঠার পর থেকে। তো আমরা বাঙালি হিসেবে আমরা বলে থাকি চাষ সালাত। চাষ আসলে এটা আরবি শব্দ নয়, এটা ফার্সি অথবা উর্দু এভাবে বাঙালিতেও ব্যবহার হয়ে আসছে। তো এটাকে বলা হয় দোহা, হ্যাঁ, মানে সকালবেলা যখন সূর্য সুন্দরভাবে প্রকাশ লাভ করে। তো আল্লাহ রাব্বুল আমিন এই সূরার শুরুতেই তিনি এভাবে কসম খেয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো একটা আদব কোরআনের, এই যে কোরআন পাঠ করলে আমরা কি বলবো শুরুতে? হ্যাঁ, যদি ফার্স্ট কেরাত হয় তাহলে বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর যদি যে কোনো সূরার শুরু থেকে পাঠ হয় তাহলে বলবো বিসমিল্লাহ সহ। সেই হিসাবে আজকে আমরা নতুন সূরা, নতুন একটা স্বতন্ত্র সূরা শুরু করেছি, তাই বিসমিল্লাহ সহ আমরা পাঠ করলাম। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ কি? আমি আশ্রয় চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি, পরম করুণাময়, হ্যাঁ, আল্লাহর নামে যিনি পরম করুণাময়, পরম করুণা নিধান, কাছাকাছি দুটো অর্থ রহমান ও রহিমের। ওয়াদ্দুহা, দোহার কসম, দোহার কথা আগে বলেছি যে সকালবেলা যখন সূর্য পরিপূর্ণভাবে উদ্ভাসিত হয়ে ওঠে, তা আল্লাহ কি বলছে? ওয়াদ্দুহা, দোহার কসম, মানে প্রত্যুষের কসম, সকালবেলার কসম, যখন সূর্য সুন্দরভাবে প্রকাশ পায়। ওয়াল্লাইলি ইযা সাজা, এবং রাতের কসম, যখন রাত ছেয়ে আসে মানে পরিপূর্ণরূপে অন্ধকার হয়ে ওঠে, এই রাতের কসম। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, ওয়া মা ক্বালা, আর না আপনাকে ঘৃণা করেছেন। ওয়ালাল আখিরাত খায়রুন লাকা মিনাল উলা, আর আপনার জন্য আখিরাত অর্থাৎ পরকাল এটাই উত্তম, মিনাল উলা অর্থাৎ এই দুনিয়া থেকে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর অচিরেই আপনাকে আপনার রব এমন কিছু দিবেন, দান করবেন, যার ফলে আপনি রাজি খুশি হয়ে যাবেন। এরপর আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি আল্লাহ ইয়াতীম হিসেবে পাননি? অতঃপর আপনাকে আশ্রয় দিয়েছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা,
আর তিনি আপনাকে পেয়েছেন পথ হারা, ফাহাদা, অতএব আপনাকে, অতঃপর তিনি আপনাকে কি করেছেন, রাস্তা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আর আপনাকে তিনি পেয়েছিলেন আইলান, মিসকিন, ফকির, ফাআগনা, আপনাকে তিনি সচ্ছল করেছেন, বেনিয়াজ করেছেন, অভাব মুক্ত করেছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং এতিমকে আপনি ধমকাবেন না, ধমক দিবেন না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, আর ভিক্ষুককে, যাঞ্চাকারীকে আপনি ধমকাবেন না। ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস, আর আপনার আপনার রবের নেয়ামত যে সব রয়েছে এগুলি আপনি বর্ণনা দিন। সূরা শেষ, এটা বলে সূরাতুল দোহা। এই সূরাকে বলে মাক্কি সূরা। মাক্কি ও মাদানী সূরার ভিতরে পার্থক্যটা কি? ওই সূরাগুলোকে বলা হয় যে সূরাতে, যে সূরাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছে, অর্থাৎ মক্কায় থাকাকালীন। তো নাজিল হওয়ার সময় যদি মক্কাতে নাও থেকে থাকে, আরেকটু হয়তো দূরে গিয়েছেন, আশেপাশে এলাকায় গিয়েছেন, তবুও ওখানে যদি সূরা নাজিল হয় মদিনার হিজরতের পূর্বে, ওটা মক্কি সূরা। মাদানী সূরা বলা হয় ওই সূরাকে যে সূরাগুলি নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে, যদিও ওটা কি নাজিল হয়ে থাকে পরে, মানে মক্কাতেও যদি নাজিল হয়ে থাকে কিন্তু হিজরতের পরে, তো এটাকে বলা হয় মাদানী সূরা। মানে মদিনাতে বা পার্শ্ববর্তী এলাকায় নাজিল হলো সেটা মাদানী হিজরতের পরে। এমনকি মক্কাতেও যদি উনি এসে আসে থাকেন এবং সে সময় নাজিল হয় কোন সূরা, তো সেটাকে মক্কি সূরা বলা হয়, বলা সেটা হলো মাদানী সূরা, কারণ এটা মদিনার জীবনের যাওয়ার পরে শুরু হয়েছে। তো সেই হিসেবে সূরায় এটা হলো সূরায় মাক্কিয়া, মানে মাক্কি সূরা। মাক্কি সূরা এবং মাদানী সূরার ভিতরে পার্থক্য হলো এই যে দেখবেন এখানে বেশ ওয়াজ রয়েছে, আখেরাতের জিকির, আখেরাতের স্মরণ, তাওহীদের পথে আহ্বান, কিন্তু এখানে দেখবেন যে কোনো প্রকার কঠোরতা নাই, এখানে কোনো প্রকার এমনকি শত্রু শত্রুতা করলে তার প্রতিশোধ মানে ডিফেন্স যেটাকে বলে, মানে কাফেরদের মোকাবেলা যুদ্ধের পরিধি যুদ্ধ করা কাফেরদের বিরুদ্ধে, এগুলো কিন্তু এই সূরাগুলিতে পাবেন না। কোনোভাবে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদির বিষয়গুলি আপনি পাবেন না এই সূরাগুলিতে, তবে আবছা আবছা হবে, সাধারণভাবে থাকবে। কিন্তু যে জাকাত ফরজ হয়েছে এটা তো পরে মদিনায়, কিন্তু এমনি আপনি জাকাতের বিভিন্ন কথাবার্তা পাবেন, যার দ্বারা উদ্দেশ্য হলো আম জাকাত, সাধারণ দান। আর পরকালের জিকির, তাজকির, আল্লাহর গুণাবলি, কোনোভাবে কেয়ামতের আলামত, পূর্বাভাস ইত্যাদি বিষয়গুলি দেখবেন যে মক্কি সূরার বৈশিষ্ট্য। তো এই সূরা তাহলে আমরা বুঝতে পারলাম যে মাক্কি সূরা, এবং এই সূরার প্রেক্ষাপট মানে কি ক্ষেত্রে নাজিল হলো, কি পরীক্ষে কিসের প্রেক্ষাপটে নাজিল হলো, এটা যদি আমরা খুঁজে দেখি তাহলে বুখারী শরীফে আমরা একটা বর্ণনা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওহী আসতে কিছু দেরি হয়, বিলম্ব হয়, কয়েকটা দিন দেরি হলে মক্কার মুশরিকরা বলে মোহাম্মদ, মোহাম্মদকে পরিত্যাগ করা হয়েছে, মানে মোহাম্মদকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে মোহাম্মদের সাথে আর যোগাযোগ নাই, নেট কানেকশন নাই, মানে ওহির কানেকশন নাই, খালাস, মোহাম্মদকে পরিত্যাগ করা হয়েছে। আবার অন্য হাদিসে পাওয়া যায় যে কোন এক মহিলা, সে মহিলার ব্যাখ্যাতে এটাও বলা হয়েছে এটা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, যে অত্যন্ত শত্রু ছিল, তখন অর্থাৎ এই ওহির বিরতির সময় বলেছেন মা আরা শয়তানাকা ইল্লা কদ কলাকা, আমি মনে করি তোমার শয়তান তোমাকে পরিত্যাগ করেছে, মানে ঘৃণা করেছে, পরিত্যাগ করে দিয়েছে, মানে যে ওহি আসছে না, তো ফেরেশতাকে শয়তানের সাথে তুলনা করেছে এই উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রী, মানে যেমন আবুল আহাব তেমন তার স্ত্রী ছিল, আর দুটোই কিন্তু আল্লাহ রাসূলের শত্রুতায় যেমন ছিল, ওদের বসবাস হবে জাহান্নামে একই সাথে।
তো কিছু বর্ণনা পাওয়া যায় যে এই মহিলা বলেছিল যে তোমার শয়তান তোমাকে কি করেছে, ছেড়ে দিয়েছে, পরিত্যাগ করেছে, ঘৃণা করেছে, আসে না আর। তো যা হোক, মোশরিকরা সবাই মিলে হতে পারে, আবার এও হতে পারে, বা সবাই বলেছে, বলাবলি করেছে। এক কথায় মোশরিকরা হাসি ঠাট্টা বিদ্রোহ করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, যে আপনার নিকট আর সেই ওহি আসে না, আশা বন্ধ হয়ে গেছে, মানে আপনাকে ছেড়ে দিয়েছে, আপনাকে আর ভালোবাসে না। এরই জবাব হিসেবে আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতগুলি নাজিল করেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বুঝিয়ে দেন যে না, ওহির বিরতি এ কারণে নয় যে আপনাকে ঘৃণা করা হয়েছে, আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে, যেমন মোশরিকরা ধারণা করছে, এটা কিছু না। তো আমরা এই আয়াতগুলি পাঠ করলাম, এখন আমরা কিঞ্চিত ব্যাখ্যা করব। অদোহা, দোহার কসম খেয়ে আল্লাহ, মানে একেবারে সকাল বেলা যখন সূর্য পুরোপুরিভাবে উদ্ভাসিত হয়ে ওঠে, তো এই টাইমটার কসম খাওয়ার অর্থ হলো এটার একটা গুরুত্ব বোঝানো। আসলে এই সালাতুল দোহার এই এই টাইমটা গুরুত্বপূর্ণ টাইম। হাদিসে বলা আছে, তিরমিজির হাদিসে বলা আছে, যদি কেউ সকালবেলা নামাজ পড়ার পর অর্থাৎ ফজরের সালাত পড়ার পরে মুসল্লায় থেকে জিকির আজকার করে এবং সূর্য যখন সুন্দরভাবে উঠে, সূর্য যখন সুন্দরভাবে উঠে মানে উদিত হয়, ওই সময় যদি এখানে নামাজ পড়ে, তাহলে তার জন্যে পূর্ণাঙ্গ হজ এবং উমরা নেকি লেখা হবে। তাম্মাতান 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 বলা আছে, পূর্ণাঙ্গ হজ উমরা নেকি দেওয়া হবে যদি এইভাবে এই নামাজটা পড়ে। এই নামাজটার নাম আপনি কি দিবেন? এই নামাজের নাম সালাতুল দোহাও দিতে পারেন, আবার এটার নাম ইশরাকও দিতে পারেন। ইশরাকে জানেন যে শুরুকুস শামস, মানে সূর্য উঠলো, কেবল ভালো মতো সূর্য উঠেছে, এই টাইমে নামাজটা পড়ার সালাতুল ইশরাকও বলা। আসলে সালাতুল ইশরাক কোনো নামাজ নেই এ নামে, তারাবি নামাজ বলে কোনো হাদিসে যেমন এই নামাজ পাবেন না, কিন্তু ওলামায়ে দিনের পরিভাষা যে তারাবি মানে বৈঠকের নামাজ, মানে বিরতি দিয়ে দিয়ে নামাজটা পড়া হয়, চার রাকাত অন্তে বৈঠক দেওয়া হতো, এভাবে আরাম করে পড়াতে, এই জন্য নামাজের নাম সালাতুল তারাবি। কিন্তু আসলে হাদিসের কোনো সাথে সালাতুল তারাবি নেই, যেটা আছে সেটা কি কায়ামুল লাইল বা তাহাজ্জুদ ইত্যাদি, এরকমই সালাতুল ইশরাক বলে কোনো সালাত আলাদা কোনো সালাত নেই, যেটা সালাতুল ইশরাক সেরা সেটাই সালাতুল দোহা, আর সেটাই সালাতুল আওয়াবিন। তবে সালাতুল আওয়াবিনের একটা বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে যে ওই টাইমে যদি পড়া হয়, যে টাইমে আরও বেলা প্রখর হয়ে ওঠে, সূর্যের তাপ আরও বেড়ে ওঠে, ওই টাইমে যদি আদায় করা হয় তাহলে এটাকে সালাতুল আওয়াবিন বলা হয়, মানে সালাতুল দোহাই, কিন্তু এর নাম আর একটা র্যাঙ্ক হলো কি সালাতুল আওয়াবিন, মানে অধিক হারে আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারীদের সালাত, কিন্তু আসলে একই নাম সালাতুল দোহা, সালাতুল আওয়াবিন, সালাতুল ইশরাক। তো এই নামাজগুলির অনেক মর্যাদা। তো সালাতুল দোহা নামক এই সালাতটা এই টাইমে আদায় করা হয়ে থাকে এবং সকালবেলার গুরুত্ব রয়েছে আল্লাহর নিকটে এবং বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন যেন সকালবেলায় বরকত দেওয়া হয়। এজন্যে যারা সকালবেলায় না ঘুমিয়ে কাজকাম করে ওরা অনেক বরকত পায়। ওইটা আমি যদি কেউ মুখস্থ করে কোরআন, কোরআন মুখস্থ খুব তাড়াতাড়ি হয়। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন সালাত এই দোহার কসম খেয়েছেন মানে সকালবেলার, আর একটা কিসের কসম খেয়েছেন, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম যখন ওটা ভালোভাবে ছেয়ে আসে, মানে পরিপূর্ণরূপে অন্ধকার হয়ে ওঠে, ওই টাইমের কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এখানে আমরা দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন সকালবেলার যখন সূর্য উঠে পরিপূর্ণ হয়ে ওঠে, অন্যভাবে রাতের কসম খেয়ে যখন রাতটা পরিপূর্ণ হয়ে মানে জমে ওঠে, তো আল্লাহ এগুলো কসম খেলেন। আবার আমরা আল্লাহ করে দেখি ওয়াল ফাজর, ফজরের কসম খেয়েছেন, ওয়াল আসর, আসরের কসম খেয়েছেন, খাননি, বিভিন্ন বিষয়ে আল্লাহ কসম খেয়েছেন। কিন্তু এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ তার এখতিয়ার, তিনি যে ইচ্ছা যা ইচ্ছা সেটাই করতে পারেন, তার জন্য যে প্রযোজ্য। কিন্তু আমরা বান্দা হিসেবে আমাদের জন্য কসম খাওয়া বৈধ না, একমাত্র আল্লাহর নামে কসম খেতে হবে। মান হালাফে বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আশরাক, আবু দাউদ তিরমিজি হাদিসে রয়েছে যে ব্যক্তি গায়রের নামে কসম খাবে সে শিরিক করবে বা কুফরি করবে, কুফরি করবে বা শিরিক করবে। সুতরাং আমাদের আল্লাহ ব্যতিরেকে কাউরের নামে কসম খাওয়া যাবে না, কিন্তু আল্লাহ ইচ্ছা যে বিষয়ের কসম খাওয়ার ইচ্ছা, যে বস্তুর কসম খাওয়ার ইচ্ছা, কসম উনি খেতে পারেন, খাবেন,
এটা তার জাতের সাথে খাস। তো কসম খাওয়ার পরে, দোহা এবং রাতের কসম খাওয়ার পরে তিনি কি বলছেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, মোর্শেদের জবাব দিয়েছেন, যে মোর্শেদরা বলেছে যে মোহাম্মদকে ছেড়ে দেওয়া হয়েছে, পরিত্যাগ করে দেওয়া হয়েছে, ঘৃণা করা হয়েছে, ঘৃণার কারণে আল্লাহ আর ওর কাছে ওহি পাঠায় না। আল্লাহ কি বললেন জবাবে, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনাকে আপনার রব পরিত্যাগ করেননি, ওয়ালা ক্বালা, এবং আপনাকে কি করেননি, ঘৃণাও করেননি, মানে আপনাকে ঘৃণা ঘরে যে ছেড়ে দিয়েছেন, যোগাযোগ না, এগুলো কিছুই না, বলে সৌফাইকা রব্য কথা, আর অচিরে আপনাকে আপনার রব দান করবেন এমন কিছু যার ফলে আপনি রাজি হয়ে যাবেন। এটা ইহকালে হতে পারে, পরকালে হতে পারে, উভয় কালে হতে পারে, যে আল্লাহ এমন কিছু দান করবেন আল্লাহ রব্বুল আলামিন তাকে, যার ফলে উনি রাজি খুশি হয়ে যাবেন। তো পরকালে মানে পরকালে আল্লাহ রব্বুল আলামিন তাকে রাজি করবেন, তিনি যেটা চাইবেন আল্লাহ তাকে সেটা দিবেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করতেছেন, তার উম্মতের কথা শুনে, তার উম্মতের কথা স্মরণ করে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, তিনি তার উম্মতকে কত ভালোবাসেন, মানে আমাদেরকে কত ভালোবাসতেন। তিনি একদিন কাঁদছেন, জিবরিলকে পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিবরিলকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে কেন কাঁদছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তখন তিনি এই উম্মতের কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারফা ওহী করলেন যে যাও গিয়ে বলো মুহাম্মদকে, ইল্লা ইন্না লা নুসিউ ফি উম্মতিকা, নিশ্চয় আমি আপনার উম্মতের ব্যাপারে আপনার সাথে কোনো মন্দ আচরণ করব না, মানে আল্লাহ তাকে রাজি করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা কি চাও যে তোমরা জান্নাতবাসীতে তিন ভাগের এক ভাগ হবে, বলছে হ্যাঁ, বলছে দুই ভাগের এক ভাগ হবে, হ্যাঁ, মানে জান্নাতের অর্ধেক তোমরাই হবে, এটাই চাও? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা বাণী দিয়েছে, মানে আল্লাহ রাসূল যেটা চাইবেন সেটাই আল্লাহ তাকে দিবেন। হাদিসের ভিতরে এটা বলা হয়েছে যে আহলুল জান্নাতে মিয়াতু আশরুনা সাফফান সামানুনা মিনহা মিন হাযিল উম্মাহ, জান্নাতবাসীদের মোট 120টা কাতার হবে, তার ভিতরে 80টা কাতার এই উম্মত থেকে। আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রাজি করবেন, সহিহ হাদিসের কথা। এবং আমার সম্পর্কে একটা আসলে ধারণা আছে, আশা করি অনেকের, এবং বলছি যে আমি যেটা দিয়ে দলিল গ্রহণ করি যে হাদিস, ওই হাদিস সহিহ হাদিস, হাদিসের রেফারেন্স উল্লেখ করি বা না করি, এবং রেফারেন্স উল্লেখ করার চেষ্টা করি। তো এটাও একটা হাদিস, বুখারী মুসলিমের বাইরের হাদিস, আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিস বিশুদ্ধ বলেছেন যে আহলুল জান্নাতে মিয়াতু আশরুনা সাফফান, জান্নাতবাসীদের বিশাল বিশাল কাতার হবে, কয়টা, 120টা, সামানুনা মিনহা মিন হাযিল উম্মাহ, এর ভিতরে 80টা কাতার এই উম্মতের। আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের প্রতি একটি বিশেষ নজর দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর প্রতি নজর দিবেন, তাকে রাজি করবেন, এগুলো ব্যাখ্যা বলা যেতে পারে যে আল্লাহ তাকে খুশি করে দেবেন, তার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, এভাবে পুরস্কৃত করবেন যে 80টা কাতার এই উম্মত থেকে হবে। আলহামদুলিল্লাহ, আর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতি উম্মাতুন মারহুমা, আমার উম্মত রহমত প্রাপ্ত উম্মত, আযাব হা ফি দুনিয়া ওয়ালা সফিল আখিরা আও কামা যাফিল হাদিস, আমার উম্মত এটা মারহুম উম্মত, এর আযাব দুনিয়াতে যা কিছু মানে এক আখিরাতের আগেই হয়ে যাবে, মানে স্বাভাবিকভাবে বেশিরভাগ উম্মত এই দুনিয়াতে তারা তাদের পাপের পাশে ভোগ করে পরকালে তাদের জন্য জান্নাত, মানে এটা বেশিরভাগ কথা, কারণ কিছু হাদিসে পাওয়া যায় তার গুনাহগার কিছু উম্মত জাহান্নামে যাবে, কিন্তু এটাই হলো বেশি যে আল্লাহ রহমত করবেন, অধিকাংশ রহমতের ছায় আচ্ছাদিত হবে এই উম্মত, তার মানে তাদের আজাব ইত্যাদি দুনিয়াতে হয়ে যেতে পারে, মৃত্যু জাকান্দানির মাধ্যমে, বিভিন্ন বালা মুসিবতের মাধ্যমে। আজ রোহিঙ্গার অবস্থা দেখেন কি অবস্থা হচ্ছে, এটা আমাদের চোখের সামনে হতে পারে, আল্লাহ রাব্বুল এর মাধ্যমে তাদের কাফারা করে দিবে। তবে আমাদের করণীয় হলো এদের পাশে দাঁড়ানো, এদেরকে সাহায্য করা, যথাসাধ্য সাহায্য করা, এবং তাদের বিষয়ে আমাদের প্রতিবাদী কণ্ঠ সোচ্চার, এটাই হলো মুশকিল যে আমাদের কণ্ঠ দুর্বল। বাইতুল মুকাদ্দাসে যখন প্রথম আঘাত হানা হয়, এক ইহুদি বলছে, সে বলছে যে আমার সারা রাত ঘুম আসে,
এই চিন্তা যে মুসলমান হাতে দলে দলে আসবে আক্রমণ করার জন্য, কারণ ইহুদি তারা অল্প, এত বড় কাণ্ড করেছে, বাইতুল মুকাদ্দাসে আঘাত এনেছে, রাখবে? ও ইহুদি কলামিস বলছে সারা রাত আমার এই উদ্যোগে ঘুম আসেনি, কখন কখন না কখন মুসলমান এই রাতের ভিতরে হামলা করতে পারে, চারিদিক থেকে আসবে, কারণ ওদের একটা পবিত্র ভূমি প্রথম কেবলা। বলে যে সকাল যখন হলো দেখলাম যে কিছুই না, কোনো মুসলমান আসেনি, তখন সে বলছে যে আমাদের অভিজ্ঞতা হয়ে গেল যে অসুবিধা হবে না, মুসলমানদেরকে এভাবে নাড়লে তাদের ক্ষতি করলে কোনো সমস্যা, মুসলমানরা আসবে না, সাহস পেয়েছে। আজ রোহিঙ্গার বিষয়টা এরকম আমরা লক্ষ্য দেখছি, কোনো হংকার নাই, কোনো কথা নাই, ভয় আর ভয়, ভয় আছে না কি আছে আল্লাহ ভালো জানে। মুতাসিম খলিফা যখন তার খেলাফতের আমলে ইউরোপ প্রদেশে যখন এ হয়েছিল, এক মহিলাকে লাঞ্ছিত করা হয়েছিল, সে মহিলা তখন বলেছে বা মুতাসিমা, বা মুতাসিমা, হে মুতাসিম কোথায় আসো, আমার প্রতি এইভাবে লাঞ্ছিত করা হচ্ছে আমাকে, তুমি কোথায়, তুমি খলিফা হয়ে। তখন খলিফা মুতাসিম বলেছিল এই রোম দেশের লোকগুলি এই রাজাকে, হে পারস্যের অমুক, তোমার এই জুলুমের জবাব জবান দেওয়া হবে না, দেখবে অচিরে দেখবে কর্ম দেওয়া হবে, এমন সেনাবাহিনী পাঠাবো, বিশাল সেনাবাহিনী, যার শুরু থাকবে আমার এখানে আর ওর মাথা গিয়ে পৌঁছবে তোমার ওখানে। এবং আসলে দেখা গিয়েছে যেখানে নির্যাতিত হয়েছে মুসলিমরা, মুসলমানরা স্বাধীন করে ছেড়েছে ওই দেশকে আক্রমণ করে, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে, তো মুসলমানরা আজ সেই শক্তি হারিয়ে ফেলেছে বলে তো এই অবস্থা, সেই শক্তি নাই বলে তো অবস্থা। মুসলমানদেরকে রোহিঙ্গাতে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, জিন্দা পুড়িয়ে দেওয়া হচ্ছে, বাচ্চাদেরকে ওই ওই ভাজি করার মতো গরম তেলের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে, জবাই করা হচ্ছে, চামড়া জিন্দা খুলে ফেলা হচ্ছে, জেনাবে বিচার করা হচ্ছে মুসলিম নারীদের সাথে। কিন্তু মুসলিমদের সেই ভূমিকা ভূমিকা আছে, কোনো ভূমিকা নেই, সেরকম উল্লেখ করার মতো কোনো ভূমিকা নেই, কিন্তু করতে পারে, হংকার দিতেও কি অসুবিধা। এবং বলা যেতে পারে মানুষ দুই ভাগে বিভক্ত, রাজা আর প্রজা, শাসক এবং শাসিত, শাসক শাসকদের ওপর মুখ্য দায়িত্ব এসব বিষয়ে মোকাবেলা করার, আর জনগণের দায়িত্ব হলো যেহেতু তাদের হাতে শাসন নেই, তাদের দায়িত্ব হলো দোয়া করবে এবং যথাসাধ্য সাহায্য সহায়তা করবে, কিন্তু ডিফেন্সের বিষয়টি, মোকাবেলা করার বিষয়টি তাদের হাতে নাই, পাবলিকের হাতে নেই। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দান করুন যেন আমরা এ জাতীয় বিধর্মীদের আগ্রাসনকে সহ্য না করে বরং তাদের সমুচিত জবাব দিতে পারে, আমরা শাসক জনগণ সবাই মিলে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন যেন এই মাজলুমদের পাশে আমরা দাঁড়াতে পারি, এবং তার জন্য আমরা দোয়া করবো যেন আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এই জুলুম থেকে, জুলুমের হাত থেকে রেহাই দান করেন, এবং আমাদের শাসক বড়কে তাদেরকে সোচ্চার হওয়া তৌফিক দান করেন যেন এই জাতীয় জুলুমের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ান। আর যে রজব তৈয়ব এরদোগানের স্ত্রী এসেছে বাংলাদেশের জমিনে, এভাবে কি আসা যায় না, এভাবে পাশে দাঁড়ানো যায় না? অবশ্যই দাঁড়ানো যায়। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারি যে আমরা এই জাতীয় মজলুমদের নিকটে পাশে দাঁড়িয়েছিলাম আমাদের সাধ্য অনুযায়ী। মুসলিম আহমদের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তিকে কবরে 100টি কষাঘাত করার নির্দেশ দেওয়া হয়, 100 করা মারা হবে, ও লোক দোয়া করতে থাকে, পরিশেষে 100 ব্যাত রহিত করে একটা ব্যাত বলবৎ রাখা হয়, মানে একটা কোড়া জাহান্নামের কোড়া মারার নির্দেশ করা হয় 100টা পরিবর্তে, ওই কোড়া মারা হলে তার আগুন, তার কবরে আগুন দাউদা করে জ্বলে ওঠে এবং সে বেহোশ হয়ে যায়, হোঁশ ফিরে ফেলে বলে যে আল্লাহ এই শাস্তিটা আমার কেন হলো। তখন বলেছিলেন যে তোমার অপরাধ হলো দুটা, ইন্নাকা মারাতা বি মাজলুমিন ফালাম তানসুর, তুমি মাজলুমের পাশ দিয়ে গিয়েছিলে কিন্তু সাহায্য করে, মানে জালেম জুলুম করছে, জালেম জুলুম করছে মাজলুমের উপর, তুমি সাহায্য করার শক্তি রাখার পর তুমি পাশ দিয়ে চলে গিয়েছো, তাকে সাহায্য করেনি, এটা একটা অপরাধ। বা সাল্লাই তার সালাতান বেগাইল অদু, এবং একটা মাস পড়েছিলে তুমি বিনা অজুতে, তার জন্য শাস্তি। চিন্তা করে দেখেন তাহলে আমরা যদি এই মাজলুমদেরকে এভাবেই ছেড়ে দিই, তাদের প্রতি সহজে হাত না বাড়াই, তাদের জন্য দোয়া না করি, এবং আমাদের শাসকরা যদি তাদের পাশে না দাঁড়ায়, সমাজে জবাব না দেয় তাদেরকে, তো কী অবস্থা হতে পারে? এই হাদিসের আলোকে আমরা অনুমান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোচ্চার হওয়া তৌফিক দান করুন এবং মাজলুমদের
পাশে দাঁড়ানো তৌফিক এনায়েত করেন, আমিন। সমাজে যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আমিন তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এই সূরার ভিতরে যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে আপনার রব দান করবেন যার ফলে আপনি রাজি হয়ে যাবেন। এই রাজির একটা উদাহরণ দেওয়া হলো যে আল্লাহ রাব্বুল আমিন পরকালে কিভাবে রাজি করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিছু নমুনা পেশ করা হলো। আর এ দুনিয়ায় রাজি এটা আমরা জানতে পারছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন পূর্বের অবস্থায় রাখেননি। পূর্বের অবস্থা কি ছিল? মিসকিন ছিলেন, একবার দরজে অসহায় ছিলেন, তারপরে আর কি ছিলেন বলা হয়েছে, হ্যাঁ আপনি কোনো নির্দিষ্ট পথের উপর ছিলেন না, মানে যে পথ আপনাকে জান্নাতে সরাসরি নিয়ে যাবে এরকম এ পথের দিক নির্দেশনা ছিল না, সেটা আপনি সেটাও দেখিয়েছেন কোনোভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সম্মানিত করেছেন যে আল্লাহর নাম উচ্চারণ হচ্ছে সাথে সাথে তার নামটি উচ্চারণ হচ্ছে, আজান একামত কলেমায় শাহাদাত সর্ববিষয়ে আল্লাহর পাশাপাশি দেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই দুনিয়াবী জীবনে তার মর্যাদা দেওয়া, তার মানকে উন্নীত করা, তো এগুলো হলো রাজি আল্লাহকে, আল্লাহ যে তাকে রাজি করেছেন রাজি করবেন তার একটা বাস্তব উদাহরণ। তো কি বলছেন আল্লাহ, আল্লাহ সাফাই অতীকা রব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে আপনার রব দান করবেন এমন কিছু যার ফলে আপনি রাজি হয়ে যাবেন। তারপর কি বলছেন, ওয়ালাল আখির খায়রুল লাকা মিনাল উলা, এর আগের আয়াত না, ওয়ালাল আখির খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত আপনার জন্য এ দুনিয়া থেকে উত্তম, এটা জানা কথা। সকল সমস্ত মুমিনদের জন্য দুনিয়া অপেক্ষা কি আখিরাত হলো উত্তম, ওয়াল আখিরাত খায়রুন ওয়া আবকা। সূরাতুল আরাফের ভিতরে আল্লাহ বলছেন যে আখিরাতটা হলো চিরস্থায়ী, আখিরাতটা হলো কল্যাণকর, অধিক কল্যাণকর এবং চিরস্থায়ী। বাল তুসিরুন হায়াতুদ দুনিয়া, নাকি বলছেন তোমরা দুনিয়াতে জীবন প্রাধান্য দাও, ওয়াল আখিরাত খায়রুন ওয়া আবকা, হচ্ছে আখিরাত এটা হলো উত্তম এবং এটাই হলো চিরস্থায়ী। তো দুনিয়া অপেক্ষা আখিরাত যে উত্তম এটা বলাই মানে বাহুল্য বলা যায়, দুনিয়ার সাথে আখিরাতের সাথে দুনিয়ার কোনো উদাহরণই চলে না, মানে দুনিয়াটা এত তুচ্ছ। দুনিয়া কেন ভাই, দুটো কারণে, দুনিয়া দনুবন থেকে মানে কাছে নিকটে, তার মানে দুনিয়াটা অতি নিকটে, আখিরাতের তুলনায় দুনিয়াটা একেবারে অল্প নিকটে। আটা হলো দানা, নিকৃষ্টতা থেকে দানা, দানি দানি বলা হয় জিনিসটা যেটা নিকৃষ্ট, যেটা কোনো মূল্য নাই। দুনিয়াটা যদি আমরা এই দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে কিন্তু এটা আসলে আলমের কোনো মূল্যহীন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে সুরঙ্গের হাদিস, একটা মরা বকরি, মরা ছোট বকরি, কান কাটা, কান ছোট, এ বকরির পাশ দিয়ে গেলেন, তো বকরির কানটা ধরে বললেন যে এইরকম হাজার লাখ বেদিরহাম, কে তোমরা এই বকরিটাকে নেবে এক দেড়হামের বিনিময়ে? তখন সাহাবায়ে কেরাম বলেন, উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জিন্দা থাকলে একটা আয়, ওর কান একটা কান ছোট কান, কে এটা পয়সা দিয়ে নেবে মরা অবস্থায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াটা আল্লাহর নিকটে এরকমই তুচ্ছ যেরকম এই বকরিটা তার পরিবারের উপরে তুচ্ছ হয়েছে, তুচ্ছ বলতে ফেলে দিয়েছে, মরে গেছে ফেলে দিয়েছে। এবং সাহাবিরা কেউ নিতে চাইল, এক দেড় হাম নিতে চাইল, বেলাসও নিতে চায়নি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যে দুনিয়ার উদাহরণ হলো এটা, তাহলে দুনিয়াটা দানিয়া নিকৃষ্ট আমরা বুঝতে পারলাম, তো দুনিয়ার সাথে আখেরা তুলনা চলে? অবশ্যই আখেরা আপনার জন্য এই দুনিয়াবী জীবন থেকে উত্তম, সমস্ত মোমেনের জন্য। আর দুনিয়া সেজন মোমেন ও জান্নাতুল কাফের, সহিহ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছে দুনিয়াটা সেজন মোমেন, মোমেনের মোমেনের জন্য কি সিজিন, কয়েদখানা, কারাগার, ও জান্নাতুল কাফের, এবং কাফের জন্য জান্নাত। কারাগার কেন বলা হলো এই দুনিয়াটাকে মোমেনের জন্য? এজন্যই যে কারাগারে যে ব্যক্তি থাকে সে যত সুখী থাকুক সে এক প্রকার সীমাবদ্ধতায় রয়েছে, সে সবসময় মনে মনে ভাবে কখন আমি বাড়ি যাব, কখন আমি ছেলে মেয়েদের সাথে বসবাস করতে পারবো নিজের ঘরে,
এজন্য দেখা যায় যে ওখানে সে কোনো ফার্নিচার সাজায় না, কোন রকম কাল কাটার চেষ্টা করে। সবসময় তার আসল বাড়ি, তার নিজের বাড়ির দিকে তার মনটা কি টাঙ্গানো থাকে। এজন্য বলা হয় এটা হল সিজিন। তো দুনিয়াটা মোমেনের জন্য সিজিন, কয়েদখানা। তার মানে দুনিয়াটা তার প্রকৃত বাড়ি নয়। তার প্রকৃত বাড়ি কোনটা? আখেরাতের বাড়ি। তো জেলখানায় যতই সুখে থাকুক, সে ওটাকে নিজের বাড়ি মনে করে? ওটাকে সাজগোজ করে না, ওটাকে কাল কাটার জন্য গ্রহণ করে। ঠিক একজন মোমেনের জন্য এরকম হওয়া উচিত এই দুনিয়াটা, যে দুনিয়াটা আসল ঠিকানা নয়। দুনিয়াটা, এ দুনিয়া একটা কি যেন বলে, আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। তো দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন, এবং দুনিয়াকে জেলখানা বলা হচ্ছে, এটা একটা কারণ যে জেলখানাকে কেউ যেন নিজের বাড়ি মনে করে না, বরং নিজের বাড়িটাকে মনে করে আসল বাড়ি। ঠিক একজন মোমিনের অবস্থা এই হওয়া উচিত। আর একটা ব্যাখ্যা হলো, জেলখানা যেমন, জেলখানায় গেলে যেমন ব্যক্তির স্বাধীনতা থাকে না, তখন যে জেলার জেল প্রধান যে তার নির্দেশ মোতাবেক চলাফেরা করতে হয়, ঠিক একজন মোমিন সে তার বিষয়ে স্বাধীন নয়, তার যে কোনো বিষয়ে সে স্বাধীন নয়, বরং পরাধীন একদিকে, মানে আল্লাহ এবং তার রাসূল নির্দেশিত পথে তারা সে কি পরিচিত হবে? সে ধনসম্পদ কামাবে নিজের ইচ্ছায়? কামাবে নিজের ইচ্ছায় ব্যাকল না? ধনসম্পদ অর্জনটা উপার্জন হবে হালাল সোর্স থেকে, আবার এটা ব্যয় হবে হালাল পথে। তাহলে এক প্রকার সীমাবদ্ধতা নেই, নামাজ পড়তে হবে, তাকে রোজা রাখতে হবে, শরীরের পাবন্দি করতে হবে, এটা একটা সীমাবদ্ধতা নাই। তো জেলখানায় থাকাকালীন যেভাবে জেলের ব্যক্তিকে জেলারের আদেশ নিষেধ মেনে চলতে হয়, ঠিক একজন মোমেন ব্যক্তিকে এ দুনিয়াতে সে স্বাধীনভাবে থাকতে পারে না কাফেরের মতো, বরং তার সীমাবদ্ধতা রয়েছে। ইনকাম করবে সেখানে তার সীমাবদ্ধতা, ব্যয় করবে সেখানে তার সীমাবদ্ধতা, তাকে নামাজ পড়তে হবে 5 অক্ত, রোজা রাখতে হবে, হজে যেতে হবে, হজ করার সামর্থ্য থাকলে জাকাত দিতে হবে ধন সম্পদে, জাকাতের নেশাব হয়ে গেলে। সুতরাং সে আল্লাহর আদেশ নিষেধ মানতে বাধ্য। সেই দিক থেকে একে বলা হয়েছে, এই দুনিয়াকে বলা হয়েছে মোমেনের কয়েদখানা। তাছাড়া আমরা তো দেখি অনেক মোমেন অনেক কাফের থেকে সুখে রয়েছে, নাই তারপরও জেলখানা আখেরাতের তুলনায়। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, তিনি কাদী আল কদাত ছিলেন, মানে প্রধান বিচারপতি, আর সে যুক্ত সব এক খলিফা আন্ডারে পরিচিত হত। হাফেজ ইবনে হাজার সরকারি বহরে, সরকারি মহড়ায় উনি যাচ্ছেন তার বিচারালয়ে, তার আদালতে যাচ্ছেন, এক মিসকিন ইহুদি, জুতা সেলাইকারী ইহুদি, উঠে হাফেজ ইবনে হাজারের পাশে দাঁড়িয়ে বলতে শুরু করলো যে, শেখ সাহেব, আপনাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মোমেনের জন্য দুনিয়াটা হলো জেলখানা আর কাফের জন্য বেহেশত। তো বলেন তো আপনি মানে কি দোজখ জেলখানায় রয়েছেন এত সুখে থাকার পরও, এত আড়ম্বর জীবন যাপন করার পরও, আর আমি ইহুদি কাফের, আমি কি সুখে রয়েছি? কি বেহেশত আছে এই মতিগিরি করে? দুঃখের জীবন, মতিগিরি করছে, পড়ে থাকে, ওই ওই সারা বেলা পড়ে থাকে, কয়টা ইনকাম হয়? তো বলছে আমি কি সুখে রয়েছি, কি ভেস্তে, আর আপনি এত আড়ম্বরপূর্ণ জীবন যাপন করে আপনি কোন জেলখানে আছেন বলেন তো। তখন হাফেজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, দেখো হে ইহুদি, আমি যত সুখেই থাকি না কেন, যত সুখের ভিতরেই থাকি না কেন, পরকালে তো মানে আমি জেলখানায় রয়েছি, আর তুমি যত দুঃখেই থাকো না কেন, জীবনটা আমাদের বেহেস্ট, পরকালে তোমার জন্য যে আল্লাহর আজাব এবং গজব হবে তার তুলনায়, তোমাদের এটাই জানার। আসলে একজন মোমেন যত সুখে থাকো না কেন, আখেরাত তার জন্য অনেক কল্যাণকর, কোনো তুলনাই হতে পারে না, বুঝতে পারে না। সুবহানাল্লাহ, সাহেব কিভাবে উদাহরণ দিলেন যে মরা বকরির, বকরির থেকে অনেক কৃষ্ট অনেক ওটা এই দুনিয়াটা। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাও কানা ফিদ দুনিয়া তাদরু ইনদাল্লাহ জানাহা বাউদা মা সাকা মিনহা কাফিরান শারাবাত মিম্মা, যদি এ দুনিয়াটা আল্লাহর নিকটে মশার দানা পরিমাণ মূল্য হতো, তাহলে কাফেরকে এক ঢক পানি পান করতে দিতেন না। তার মানে দুনিয়ার মূল্যটা আল্লাহর নিকটে মশা মাছের ডানার সম পরিমাণ নয়, যদি হতো এই পরিমাণ, তবুও একটা মূল্য থাকার কারণে আল্লাহ একটা কাফেরকে এক ঢক পানি দিতেন না। কাফের তো নিষিদ্ধ,
তোর কোনো অধিকার নেই, কারণ তুই আমার এই মত বন্দী করিস না। সুতরাং আমার এই রাজ্য থেকে এই দুনিয়া থেকে তোর ভোগ করার কোনো ইয়ে নেই, কোনো পারমিশন নেই। যদি কিনা দুনিয়াটার মূল্য আল্লাহর নিকটে মশার দানার পরিমাণ হতো। এক বাদশাহ বা এক আলেম দেখা হয়েছে মক্কায়, মানে খলিফা ওদের জামানের খলিফা একজন এবং আল্লাহ ভীরু একজন আলেম। তো আলেম সাহেব খলিফাকে খলিফা আলেম সাহেবকে সম্মান করে বলছেন যে আলেম সাহেব বলেন আপনার কি প্রয়োজন, আপনার প্রয়োজন আমি পূর্ণ করব। তখন উনি বলছেন যে আপনি আমাকে কি দিবেন দুনিয়া থেকে, গোটা দুনিয়াটাই যদি আল্লাহ নিকটে একটা মাছের দানার পরিমাণ না হয়, একটা মশার দানার পরিমাণ না হয়, তো এই দানা থেকে আপনি কি দিবেন আমাকে, কতটুকু দিবেন? আমি এখন এসে আল্লাহর শাহী দরবার মক্কা এসেছি, কাবা ঘরে এসেছি, আল্লাহ কাছে চাইবো যা চাওয়ার, আপনার কাছে কি চাইবো? পুরো দুনিয়া যদি দানা সমাপন না হয় তো আপনি ওখান থেকে কি দিবেন আমাকে দুনিয়ার, বুঝছেন? সমাজ শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার উদাহরণ আরেকখান হাদিসে বলেছে, বেশ কিছু হাদিসই বলেছেন, তো আরেক হাদিস পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলা মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম ফালিয়ানজুর বিমা ইয়ারজিউ। দুনিয়ার উদাহরণ আখিরাতের নিকটে ওইরকম যে তোমাদের একজন বিশাল সাগরে আঙ্গুলটা ফেলে দেখো, এরপরে দেখো কতটুকু পানি তার আঙ্গুলে ধরেছে। বিশাল সমুদ্র থেকে আপনার আঙ্গুলটা নামালে ওর ভেতরে কতটুকু পানি আটকিবে, উঠালে ওই যতটুকু উঠবে ততটুকুই হলো এই দুনিয়া। বিশাল সমুদ্র সবই কি আখেরাত। তাহলে আখেরাত, আখেরাতটা উত্তম হলো না হলো না একজন মোমেনের জন্যে? এই জন্য আল্লাহ বলছেন আখেরাতটা আপনার জন্যে উত্তম এই দুনিয়া থেকে। আসলে একজন মোমেন যখন মারা যায় সে শান্তিতে চলে যায়। হাদিসের ভিতরে রয়েছে, বুখারী শরীফ হাদিসে রয়েছে, মুস্তারিহুন মুস্তারাহুন, কেউ আরাম পায় মানে মরে গেলে কেউ আরাম পায়, কারোর থেকে আরাম পাওয়া হয়, বুঝেছেন? দুটো ব্যাখ্যা সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূল মান মুস্তারিহু ওয়াল মুস্তারাহমিন, কে আরাম পায় আর কার থেকে আরাম পাওয়া যায়, এটার ব্যাখ্যা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ আব্দুল মুমিন ইয়াস্তারিহু মিন হাম্মি দুনিয়া গাম্মিহা ওয়াল আব্দুল ফাজির ইয়াস্তারিহু মিন আল ইবাদ ওয়াল বিলাদ ওয়াস শাজার ওয়াদ দাওয়াব। একজন মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করে সে দুনিয়ার চিন্তা ভাবনা কষ্ট ক্লেশ থেকে কি মুক্ত হয়ে যায়, আর তার ঝামেলা করা লাগে না, আর তার এই সংসার নিয়ে ব্যস্ততা টেনশন কিচ্ছু লাগে না, এমনকি নামাজ যেগুলো আছে আর কিছু নাই, সব থেকে সে মুক্ত হয়ে যায়, একবারে নিশ্চিন্ত হয়ে যায় মরার সাহস হতে। কারণ তাকে নিয়ে যাওয়া হয় জান্নাতের সুসংবাদ দিয়ে, রহমতের ফেরেশতা তাকে নিয়ে যায়। কাজেই সে দুনিয়ার চিন্তা ফিকির চিন্তা ভাবনা সব কষ্ট কলেশ থেকে নাজাত পেয়ে যায়, রেহাই পেয়ে যায়। আর কিছু লোক হয় তাদের থেকে রেহাই পাওয়া যায়, মানুষ আরাম পায়, এরা খারাপ। আর আব্দুল ফাজের এরা হলো পাপাচারী বান্দা, ইয়াস্তারিহু মিনাল ইবাদ, তার থেকে রক্ষা পায় বান্দাগণ, বেলাদ দেশ ওয়া শাজার গাছপালা ওয়া দাওয়াব জীবজন্তু, মানে কতগুলি ওর কারণে অশান্তি থাকে। লক্ষ্য করে দেখছেন একটা বামপন্থী একটা নাস্তিকের কারণে কত লোক যে অশান্তি থাকে, চিন্তা করে দেখেছেন? দেশ জনগণ গাছপালা জীবজন্তু পর্যন্ত, কারণ ওর কারণে হয়তো বা ওর কথার গজবের কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন রেগে গিয়েছে। আল্লাহ যখন আজাব দেন কিছু লোকের কারণে আজাব দেন, কিন্তু ভালো মানুষ হয়ে আজাব থেকে রেহাই পায় না অনেক সময়, আল্লাহর আজাব আম হয়ে যায় সবাইকে, কিন্তু পরকালে আল্লাহ রাব্বুল আলামিন যাদের যার যার নিয়ত অনুযায়ী তাদেরকে আল্লাহ ফল দিয়ে থাকেন। কিন্তু এই যে গজবটা আসলো সবাই পড়ে গেল ভিতরে, এই জন্য তো আল্লাহ বলেছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসাহ, তোমরা ফিতনা থেকে বেঁচে থাকো, যে ফিতনা শুধু ওই জালেমদেরকে খাস করে গ্রাস করে না, মানে যখন ফেতনা এসে যায় সবাই ওই ফেতনা কি নিমজ্জিত হয়ে যায়, আল্লাহর আজাব হয়ে গেলে আসলে সবাই ওর ভিতরে পড়ে যায়। এই যে নূহ আলাইহিস সালামের অবাধ্য কম, নূহ আলাইহিস সালাম বিরোধিতা করলো, নূহ আলাইহিস সালাম ওয়াজ করে ওরা কানে কি আঙ্গুল ঢোকায় দেয়, কাপড় দিয়ে মুখ হাত চেপে ধরে, যাতে করে এই নূহ আলাইহিস সালাম কোনো কথা ওদের কানে না আসে। তো আল্লাহ এমন রাগলেন ক্রোধ করলেন তাদের উপরে যে আল্লাহ গজবকে সারা বিশ্বময় কি করলেন, ব্যাপক করে দিলেন।
এই যে তুফান হয়ে যায় সারা পৃথিবীর উপর দিয়ে, একবারে সারা জমিনের উপর দিয়ে তুফান বয়ে চলেছিল, এই মহাপ্লাবন, এমনকি পাহাড়ের উপরে নৌকা চলেছিল। তো ওর ভেতরে পিঁপড়া ছিল, পিঁপড়া, গরু, বাছর, কুকুর, শিয়াল, বিড়াল, কত কি ছিল, রেহাই পেয়েছিল কেউ? কেউ রেহাই পায়নি। আল্লাহর গজব যখন চলে আসে তখন এইভাবে হয়ে যায়। সবাই শুধু তাহলে আমরা বুঝতে পারছি যে আখেরাত আমাদের জন্য অনেক কল্যাণকর, এমনকি তুলনাই করা যায় না আখেরাতকে দুনিয়ার এই তুচ্ছ জিনিসের সাথে। এরপর আল্লাহ কি বলছেন, ওয়ালা সাহাবি উতি রব্বু ফাতাল্লা আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে ইঙ্গিত করছেন, মানে তাকে স্মরণ করাচ্ছেন, আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি তিনি পাননি এতিম হিসেবে, অতএব আপনাকে আশ্রয় দিয়েছে। সাধারণত এতিম নিরশ্রয়ী হয়ে থাকে, আর কোনো আশ্রয় মেনে না, অনেক সময় দেখা যায় একজন এই জন্য বেয়াড়া হয়ে যায়, এতিমরা অনেক সময় লালিত পালিত ভালো হবে না হওয়ার কারণে দেখা যায় যে ওরা একসময় সন্তোষে খুনি হয়, উপেক্ষিত হয়ে থাকে সমাজের। তো আল্লাহ বলছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আলাম ইয়াজিদ কা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি তিনি এতিম হিসেবে পাননি, অতএব আপনাকে আশ্রয় দিয়েছেন। তার যদি ইতিহাস খুঁজে দেখেন, হাফিজ ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসির সংক্ষেপে বলেছেন যে তিনি যখন মারা যান তার মায়ের বয়স ছিল কত, 6, আর বাপ হামলুম বাতনে উম্মিহি, ওই সময় বাবা মারা যায় যখন তিনি তার মায়ের পেটে ছিলেন, মানে মায়ের পেটে থাকাকালীন বাপ মারা গেলেন, আর 6 বছর বয়সে কে মারা গেলেন, মা মারা গেলেন, তাহলে এতিম না? এতিম তো বলতে লাতিম, আরবিতে লাতিম বলা হয়, মানে যার বাপ মা উভয়টাই নাই, আর এতিম বলা হয় যার শুধু বাপ নেই। আল্লাহ কি বলছেন, আলম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি তিনি এতিম হিসেবে পাননি, অত আপনি আশ্রয় দিয়েছেন। ওয়াজাদাকা বাল্লান ফাহাদা, আর আপনি আর তিনি আপনাকে পেয়েছেন পথা, মানে কোন পথে গেলে আল্লাহ রাব্বুল আমিন খুশি হবেন, এই পথটা আমরা জানা ছিল না, আল্লাহ আপনার পথারা পেয়েছেন। ফাহাদা, আপনাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, আল্লাহ আপনাকে সেই পথ দেখিয়েছেন। আল্লাহ অন্যত্র বলেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না, মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে আপনি জানতেন না, তার মানে এগুলো কে জানিয়েছেন, আল্লাহ জানিয়েছেন। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহ অন্যত্র বলছেন যে আপনার উপরে আল্লাহর অনুগ্রহ অনেক বড়। সুতরাং ওই কথাটা আসলে বলা ভুল যে বলা গেল ওলা লেখা মালি, তিনি তার কামালতের মাধ্যমে, পূর্ণাঙ্গতার মাধ্যমে তিনি একেবারে শীর্ষ স্থানে আরোহণ করেছেন, পৌঁছে গিয়েছেন, এটা ভুল। বরং আল্লাহ তাকে এই শ্রেষ্ঠতা দান করেছেন, এই পূর্ণতা তাকে দান করেছেন। সুতরাং আল্লাহ কথা ভুলে গেলে হবে না। আসলে শেখ সাদী সাহেব তার জীবনে দেখলাম উনি একজন সুফি মানুষ ছিলেন, মানে আমাদের দেশের মানুষগুলো যেমন কেউ দেবন্দি বেরোলবি, এটা কিন্তু সুফি মতবাদের একটা শাখা, দুটো শাখা। তো শেখ সাদী সাহেব তিনি নিজে সুফি ছিলেন, এই জন্য কবিতার ভিতরে বাড়াবাড়ি হয়ে গেছে। তো আসলে আল্লাহ রাব্বুল আমিনের অনুগ্রহে তিনি উন্নীত হয়েছেন, কিন্তু এই কবিতা বলছে না, উনি ওনার কামালাতের মাধ্যমে ওই বুলুক করেছেন, মানে পৌঁছে গিয়েছেন শীর্ষস্থানে। কিন্তু আসল কথা হলো এই যে আল্লাহ তাকে এই করুণা দান করেছেন, আল্লাহ তাকে নিজের করুণায় এভাবে তাকে আচ্ছাদিত করেছেন, যে তাকে সর্বশ্রেষ্ঠ করেছেন, এমনকি ফেরেশতাকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক কথায় সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ নাই, আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সৃষ্টির সেরা মহামানব। তো আল্লাহ রাব্বুল আমিন এখানে তাকে স্মরণ করে দিয়েছেন আগের কথাটা, আগের ইতিহাস, আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি তিনি পাননি এতিম হিসেবে, অতএব আপনাকে আশ্রয় দিয়েছেন। ও যাদাকা বললাম ফাহাদা, আর আপনাকে তিনি পেয়েছেন পথহারা, অতপর আপনাকে পথ দেখিয়েছেন, মানে কিতাব নাজিল করলেন, হেদায়েতের যত কিছু পথ সব কিছু বাতলে দিলেন, যার মাধ্যমে আমরাও পথ পেয়েছি। এই জন্য হাদিসে রয়েছে মান্দাল্লাহ খাই ফাল হাজির ফাইলি, যে ব্যক্তি কোনো পথ দেখিয়ে দেয়, সুপথ দেখায়, সে ওই সুপথ প্রাপ্ত ব্যক্তির মতো নাকি পায়, ওই পথে যারা চলবে। এই দৃষ্টিকোণ থেকে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পথ দেখিয়েছেন, হেদায়েতের পথ। আজ আমরা তার রেখে যাওয়া ইসলামকে গ্রহণ করে আজ আমরা মুসলিম,
অতএব আমরা যত নেকি অর্জন করব কেয়ামত পর্যন্ত, কাল কেয়ামত পর্যন্ত তার উম্মত যত নেকি অর্জন করবে সমস্ত নেকির একটা অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লায় যাবে, কারণ তিনি আমাদেরকে এই পথটা নির্দেশনা করেছেন। আর আল্লাহ তাকে কি করেছেন, এই পথটা দেখিয়েছে, তার উপর কিতাব নাজিল করেছেন। মা কুনতা তাদরি মাল কিতাব, আপনি জানতেন না কিতাব কাকে বলে, ইমান কাকে বলে, এগুলো কিছুই জানতেন না। আল্লাহ অনুগ্রহ করেছেন এবং তার মাধ্যমে আমাদেরকে অনুগ্রহ ভাজন করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ মালাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এরপর আল্লাহ কি বলছেন, ওয়া ওয়াজাদাকা আ'ইলান ফাআগনা, আর আপনাকে তিনি পেয়েছেন আ'ইল মানে মিসকিন, ফাআগনা অতএব অতঃপর আপনাকে বেনিয়াজ করেছেন, সচ্ছল করেছেন। এই সচ্ছলতা কিভাবে হয়েছিল আপনারা জানেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলাতে এতিম হলেন, বাবা তো চলে গেলেন মাতৃপেটে থাকাকালীন, আর মা ছ বছর বয়সে। এরপরে তিনি কার দায়িত্বে আসেন, দাদা আব্দুল মোত্তালিবের দায়িত্বে। আব্দুল মোত্তালিব তিনিও মারা গেলেন হয়তো 8-10 বছর এরকম অবস্থায়। এরপরে বাকি জীবন কার দায়িত্বে আসলেন, আবু তালেব। আবু তালেব তার নিজের সন্তানের যেভাবে হেফাজত করেন, দেখাশোনা করেন, তার থেকেও বেশি আদর্শ হক দিয়ে লালন পালন করেছেন ভাতিজা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ রাব্বুল আমিন তার অভাবটাকে দূর করেছেন, মালি অভাবটা মানে আর্থিক অভাবটা দূর করেছেন বিবি খাদিজার সাথে বিয়ে দেওয়ার মাধ্যমে। কবি নজরুল বলছেন বিবি খাদিজা সম্পর্কে কবিতার মাধ্যমে, উনি বলছেন কবিতাটা মনে আসছে সম্পূর্ণ, তো উনি বলছেন কবিতার ভাষাতে যে উনি এমন একজন মহিলা যে চিত্তরাণী ছিল, আরবের চিত্তরাণী, মানে আরববাসী তাকে রানীর মতো সম্মান করত, অত্যন্ত সম্ভবশালী মহিলা এবং ধনকুবের মহিলা ছিলেন বিবি খাদিজা, রূপে গুণে সব দিকে সুন্দর ছিলেন। এবং তিনি এক এর পূর্বে একাধিক বিয়ে হয়েছিল, ইতিহাস বলে যে উনি পরে সিদ্ধান্ত নিয়েছেন আর বিয়ের সাথে করবো না, যখন স্বামী ওই বিয়ে হয়ে যাচ্ছে মানে মারা যাচ্ছে, কেউ তালাক প্রাপ্ত কারো থেকে তালাক নিয়েছেন, এভাবে কিছু ঘটে গিয়েছে তার জীবনে, তো যার ফলে এর কারণে উনি মনে করেছেন আর বিয়ের সাথে করবেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালে ছিল বলে, একসময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুনাম শুনে যে উনি খুব আমানতদার যুবক, আমানত রক্ষা করেন, সততার সাথে মোয়ামেলা করেন, তখন তাকে তার গোলাম মাইসারার সাথে পাঠিয়ে দিলেন ব্যবসার পণ্য দিয়ে, যে ব্যবসায় পাঠানো কিছু অর্থ দেওয়া হবে এর বিনিময়ে। তো বিবি খাদিজার ব্যবসার ওই পণ্য নিয়ে উনি চলে গেছেন সিরিয়ায় ব্যবসা করতে, তো ওখানে মাইসারা তার গোলাম কিছু অলৌকিক বিষয় দেখেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আকাশের বাদল তাকে ছায়া করছে, ছায়া দিচ্ছে, যেখানে উনি রেস্ট নিচ্ছেন হঠাৎ করে এসে আকাশের বাদল কী করছে তাকে ছায়া দিচ্ছে, এগুলো কিছু অলৌকিক বিষয় দেখেন। আর এই সততার কারণে ব্যবসায় অনেক লাভ হয়েছিল ওই ওই সময়, তো উনি খুশি হয়ে এমন খুশি হলেন যে ব্যবসার পণ্যগুলো নিজেকে উনি দান করে দিলেন, মানে বিয়ের প্রস্তাব উনি দিয়ে দিলেন এবং তার সাথে বিয়ে হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো ওই সময় তার বয়স কত ছিল, কেউ বলেন 40, কেউ বলেন 28-35 ইত্যাদি, এক একজন এক এক কথা বলছেন। তো যা হোক, মোট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়স বেশি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স ছিল 25 এবং তার অনেকেই বলেন তার বয়স ছিল 40। এতগুলো মেয়ে সন্তান হলো, তা বলা হয় যে আরব বিশ্বে এখনও রয়েছে যাদের প্রজনন ক্ষমতা রয়েছে, এই 50-এর পরও প্রজনন ক্ষমতা থাকে, সেই হিসেবে বিবি খাদিজার বয়স যদি 40-ই ধরে না হয়, কেউ আরও কম বলেছে, অসুবিধা কোথায়। তো যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার কোনো সমস্যা আছে, বিবি খাদিজার সমস্ত ধন সম্পদ পেয়ে গেলেন, বিবি খাদিজাকে পেয়ে গেলেন, সব কিছু উনি ওনাকে দিয়ে দিলেন। এবং ইসলাম কবুলের পরে বিবি খাদিজা তার ধন সম্পদ দিয়ে এবং নিজের জবান দিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছিলেন, টেনশন মুক্ত রাখার চেষ্টা করলেন। যখন তিনি ওহী প্রাপ্ত হলেন সর্বপ্রথম, তো তিনি তো ভয় পেয়ে গেছিলেন, সিরুনি সিরুনি, আমাকে এ চাদর আবৃত করো, চাদর আবৃত করো। তখন আবার নাজির হলো কর্ণ আয়াত, ইয়া ইয়াল মুদাসসির কুম ফানজির, হে চাদর আবৃত ওঠো দাঁড়াও, ফানজির মানুষকে সতর্ক করো, এভাবে চাদর মুড়ি দিয়ে থাকলে হবে না, সতর্ক করতে হবে। তো উনি যে প্রথমে দেখেছিলেন এভাবে ফেরেশতাকে, তো উনি চিনতে পারেননি, যে কারণ অভিজ্ঞতা নাই যে ফেরেশতা এরকম হয়,
উনি ভেবেছে শয়তান মাথা হয়তো আমাকে ধরে বলেছে, হাসি তো আল্লাহ উনি বলেছেন, বিবি খাদিজা বলেছেন যে খাদিজা আমি কিন্তু আমার মন আশঙ্কা করছে আমার নাফসের যে আমি মনে হয় ধ্বংস হয়ে যাবো, আমি শেষ করে দেওয়া হবো না। তখন বলছেন লাকাল্লাহ অসম্ভব, হতেই পারে না। তারপর রাসূল সব কিছু ভালো ভালো গুণ বলেন যে যার ভিতরে বলছে ইন্না কান্না তস্তকুল হাদিস, আপনি সত্য কথা বলেন, ও তাকরির দাইফ মেহমানি করান, ও তোহিন আলা নওয়াবিল হক, এবং আপনি বিপদ আপদে কি করেন সাহায্য সহায়তা করেন, তাহমিল কাল, যারা যারা বোঝা বহন করতে পারেন তাদের বোঝা বহন করে দেন, তুকসিবুল মাদুম, যারা নিঃস্ব তাদেরকে কামাই করে আপনি উপার্জন করে দেন, এগুলি ভালো গুণ। বিবি খাদিজা বলছেন অসম্ভব, আপনার মতো লোককে আল্লাহ কখনোই অপমানিত করতে পারেন না, তার মানে যার ভিতরে সতামগুলি থাকে যদিও আজও অপমানিত হবে না। তো এভাবে বিবি খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দিয়েছিলেন, তার সমস্ত মাল ইসলামের খেদমতে উনি ব্যয় করেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচ্ছল হলেন কিভাবে? ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে তিনি মিসকিন পেয়েছেন অতএব কি করলেন সচ্ছল করে দিলেন, এইভাবে বিবি খাদিজাকে দিয়ে দিলেন, বিবি খাদিজা ধন সম্পদ তার হ্যাঁ তার জন্য তিনি বিলিয়ে দিয়েছিলেন। এরপর আল্লাহ কি বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং যে ইয়াতীম তাকে আপনি ধমকাবেন না। কেন ধমকাবেন না? কারণ আপনি তো একসময় ছিলেন, আপনি তো একসময় ছিলেন। তো আল্লাহ বুঝাচ্ছেন যে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং এতিমকে আপনি ধমকাবেন না। আর এতিমকে যারা ধমকায় তাদের পরিচয় কি বলেছে, যে ওরা আখেরাতে অবিশ্বাসী। সূরা মায়ের ভিতরে আল্লাহ এটাই বলেছেন, সুতরাং এতিমের গলা ধাক্কা দেওয়া, এতিমকে উপেক্ষা করা এটা উচিত নয়, বরং এতিমের প্রতি সহানুভূতির হাত বাড়লে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এবং এতিমের লালন পালনকারী এভাবে জান্নাতে থাকবো, এভাবে দুটি আঙ্গুলের দিকে ইঙ্গিত করেন। এই দুটি আঙ্গুল কি পাশাপাশি, সামান্য ফারাক, মানে এইটুকু ব্যবধান থাকবে, জান্নাতে একসাথে থাকবেন, বুখারী শরীফের হাদিস। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং এতিমকে আপনি ধমকাবেন না, ওয়াম্মা সাইলা ফালা তাকহার, আর যে মিসকিন যানচাকারী ভিক্ষু ফালা তানহার, তাকে আপনি ধমকাবেন না। মানে ফকির এসে ধমক দিয়ে বিদায় করে দিলেন, এটা উচিত নয়। হতে পারে আল্লাহ আপনাকে এই কথার বিনে, এই রোড় আচরণ করার বিনে আপনাকে ফকির করতে পারে, ওকে ধনী করতে পারে। এবং এরকম আমরা দু একটা ঘটনা জানতে পারি, যে ফকির এসেছে একটা ঘটনায় পাওয়া যায় যে এক লোক সুন্দর করে মানে ভাজা করেছে, মানে গোস্ত ভোনা করেছে, খেতে বসেছে, কেবল মিসকিন এসে উপস্থিত, মিসকিন এসে উপস্থিত, তো তার বউ তাকে কিছু দিতে যাবে, ধমক দিয়ে তাকে বিদায় করে দেয়, না দিতে হবে না কিছু, ওকে ফকিরকে বিদায় করে দেয়, ধমক দিয়ে ফকিরকে বিদায় করে দেবে, মানে যেন বা এত সুন্দর তরকারি যেন শরিক না হতে পারে। দেখা গেল ভাগ্যের চাকা ঘুরতে ঘুরতে কোন দিকে গেল, চলে গেল তার দিকে। এক সময় ফকির হয়ে যাওয়ার কারণে ওই বিবি তার থেকে তালাক নিয়ে নিল, তুমি তো নিজে খেতে পারো না, কি খাওয়াবে আমাকে, চলে যাও, আমি আমার রাস্তা দেখি। আর ওই দিকে যে ফকিরকে ধমক দিয়ে বিদায় করেছিল এই ধনী খাওয়ার দৃষ্টার দিকে ভাগাই দিয়েছিল, এই ভিক্ষা দেয়নি, সে কিন্তু তখন ধনী, ওর সাথে এই মহিলার বিয়ে হয়। বুঝতে পেরেছেন তো? মানে যার সঙ্গে ধমক দিয়ে বিদায় করে দিল এই মিসকিন, তো এই মিসকিন একসঙ্গে ধনী হয়ে যায়, ওর সাথে হয় আর বিয়ে। এবার ও মিসকিন সেজে ঘুরতে ঘুরতে ওর ওই বাড়িতে চলে গিয়েছে, ভিক্ষুক বেশি, ঠিক একই অবস্থায় খাবার, ভালো খাবার যখন উপস্থিত হয়ে আছে খাওয়ার অবস্থায় এই মিসকিন এসে উপস্থিত, তখন উনি পাঠান, দেখো তো কে মিসকিন আছে, মিসকিনটা দেখে যে আর কেউ নাই তার আগের স্বামী, তো চোখ দিয়ে তার দপদপের মানে পানি ঝরছে। তো তার স্বামী জিজ্ঞাসা করে কি ব্যাপার, ঘটনা কি, বলছে এই ব্যাপার। তখন উনিও বলেন যে আমি তো সেই মিসকিন ছিলাম, আমি সেই মিসকিন যে মিসকিনে গলা ধাক্কা দিয়ে মানে বিদায় করে দেওয়া হয়েছিল, আমি সেই মিসকিন ছিলাম। তাহলে এটা ঘটনা, ঘটনা সত্য হোক আর যাই হোক, কিন্তু এটা বাস্তব।
যে আপনি যে আচরণ করবেন সে আচরণের যোগ্য আপনি হবেন। কামা তাদিন তুদান, আরবিতে একটা কথা বলা হয়, যে আচরণ করবেন সে আচরণ পাবেন। গাহে গাদারা মুলকে বাসিস, গাহে সাহারা চুঁ গাদা, আজ বারায় নিম্নানে দরবাদার হয় রাখুনি। ফার্সি কবিতা, ফার্সি কবিতা ওই বলছেন, গাহে গাদারা মুলকে বাসিস, আল্লাহ কখনো ফকিরকে রাজত্ব দান করেন। ও গাহে সাহারা চুঁ গাদা, আর কোন কোন সময় বাদশাকে করেন ফকির। আজ বারায় নিম্নানে দরবাদা হয় রাখুনি, রুটির একটা টুকরার জন্য রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় এই বাড়ি থেকে ও বাড়ি, এরকম আল্লাহ করতে পারেন। এবং আমরা দেখি না কত রাজা প্রজা হয়ে গেল, প্রজা হয়েও জীবন যাপনের কোনো অধিকার নাই। সে নবাব সিরাজউদ্দৌলা যখন শাসন করেছিল তার ভয়ে মানুষ থরথর করে কাঁপত। সে নবাব সিরাজউদ্দৌলা যখন তার মির্জাফর আত্মীয়ের মাধ্যমে পরাজিত হলেন ইংরেজদের সাথে হাতে এবং পালিয়ে গিয়েছিলেন, ধরে আনা হয়েছিল, বলা হয়েছে আমাকে ছেড়ে দেওয়া যায় না, আমি মিসকিন হিসেবে এমনি আমি ঘুরে বেড়াবো, আমি কোনো দাবি করবো, কোনো রাজত্ব নিয়ে ভাগাভাগি করবো না, কিছুই করবো না, সাধারণ পাবলিক কেউ আমাকে জীবনযাপন করতে দেওয়া হবে না। বলেছে না, সেটার অধিকার নাই। বলেছে দূরে কাজ আমি নামাজ পড়িতে হবে। দূরে কাজ নামাজ পড়ার অবস্থায় কত বড় জালেম, যে নামাজ পড়াটা কমপ্লিটও করতে দেয়নি, সাথে সাথে অর্ডার হয়ে গেলে ওকে জবাই করতে হবে। তাহলে কি পরিস্থিতি! এক সময়ের রাজা পরিস্থিতি কি হয়েছে, দূরে কাজ নামাজ পড়ার সময় পাচ্ছেন, দেওয়া হয়নি। এটাই হলো ভাগ্য সবাই শুধু। তো এটা আমাদের খেয়াল করা উচিত, যে আমাদের পূর্বের অবস্থা থেকে আমরা খেয়াল করব, নজর দেব, ভুলে গেলে হবে না। আল্লাহ তার রাসূলকে স্মরণ করাচ্ছেন, কি বলছেন, ফা আমাল ইয়াতিমা ফালা তাখার, অতঃপর এতিম যে হবে তাকে আপনি ধমকাবেন না, ওয়া আম্মা সাইলা ফাদানা, আর যে ভিক্ষুক তাকে আপনি ধমক দিবেন না। তার মানে ধমক দেওয়ার নিয়ে ভিক্ষুক আসলে আপনি তাকে বিদায় করে দেন, হয় কিছু দিয়ে বিদায় করেন, আর যদি কিছু না দিতে পারেন আপনি তাকে ভালো কথা দিয়ে বিদায় করেন, কিন্তু ধমক দেওয়া এটা কোনো কর্মেই চলবে না। সুনানগঞ্জের হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, লিসাইল হাক্কুন ওয়ালা জা আলা ফারাস, ঘোড়ার ওপরে যদি সওয়ার হয়ে আসে ভিক্ষুক তবুও তার হক রয়েছে, মানে ওকে দিয়ে দাও, ভিক্ষার হাত পেতেছে। একমাত্র যদি জানতে পারেন যে না সে আসলে প্রতারক, তার অনেক কিছু রয়েছে, সে এগুলো নিয়ে ব্যবসা করছে, পুঁজিপতি পুঁজির ব্যবসা করছে, এরকম আছে না কিছু কুচকরি মহল ভিক্ষাকে ব্যবসা হিসেবে ধরেছে, সেটা আলাদা কথা। কিন্তু আপনি জানছেন না কিনা একটা কুধারণা করে আপনি তাকে বিদায় করবেন না, বা বখিলি করে বিদায় করবেন, ধমকে, এটা উচিত নয়, এটা মুসলিমদের আচরণ হওয়া উচিত নয়। যদি আপনি প্রকৃত অর্থে কোনো মিসকিনকে এভাবে বিদায় করে দেন, হয়তো আল্লাহ আপনাকে এইভাবে মিসকিন মিসকিনে পরিণত করতে পারেন জীবনের এক পর্যায়ে। অতএব আমরা আল্লাহর শিক্ষা থেকে গ্রহণ করি, ওয়াম্মা সাইলা ফালা তানহার, আর আপনি ভিক্ষুককে যাঞ্চাকারীকে ধমকাবেন না। এটার ব্যাখ্যা কেউ কেউ বলছেন যে সাইল বলা আছে, যে চাই, যে চানওয়ালা ব্যক্তি যে কিছু হতে পারে, হয়তো বা মশলা জিজ্ঞাসা করতে পারে, ফতোয়া জিজ্ঞাসা, এটাও একটা চাওয়া, ধমকাবে না। আজ দেখেন আমাদের অনেক সময় এটা সাধারণ পাবে, যদি কিছু বিষয়ে জানতে চায়, এই তুমি কি বুঝো, তুমি তোলে জানো, চুপ থাকো, মানে আপনারা হয়তো গালফ পানিতে শিখে গেলেন যে মিলাদ বেদাত, সবাই বরাত বেদাত, এ বেদাত, কিছু যদি বলেন হুজুরকে জানতে চান, তুমি কি জানো, তুমি তোলে বুঝবে, ধমকায় দিবে। তো এই ধমক কোনো ক্ষেত্রেই চলবে না, চাইছে সে জানতে চেয়েছে, অসুবিধা জানিয়ে যেতে হবে বা শুনতে হবে তার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জ্ঞানী ছিলেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হতো না, যে তুমি আমার সাথে প্রশ্ন করছো, তুমি কি লেখাপড়া করেছো, এই সেই হবে যে বলে, এটা ঠিক নাই। সাইলকে যে ব্যক্তি জিজ্ঞাসা করবে তাকে ধমকানো যাবে না। এরপরে কি বলছেন, ওয়াম্মা বি নিয়মাতি রব্বিকা ফাহাদ্দিস, আর আপনি আপনার রবের নিয়ামতের বর্ণনা দিন, মানে আল্লাহ যে নিয়ামতগুলি দিয়েছেন বর্ণনা দিতে পারেন। আল্লাহ নির্দেশ করছেন যে আপনি আপনার রবের নিয়ামতের বর্ণনা দিন। সুতরাং আমরা আমাদের নিকট যে নিয়ামতগুলি রয়েছে আল্লাহ, আমরা যদি এগুলোর বর্ণনা দিই কোনো অসুবিধা নেই, বরং এটা আল্লাহ নির্দেশ। আর তাহাদ্দুস বি নিয়মাতিল্লাহ শুকরুন, সেই আছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আর তাহাদ্দুস বি নিয়মাতিল্লাহ শুকরুন, আল্লাহর নিয়ামতের বর্ণনা দেওয়াটা এটা আল্লাহর শুকরিয়া, ওয়া তারকুহা কুফরুন, আর এই বর্ণনা না দেওয়াটা এটা কুফর, মানে আপনি আল্লাহর নিয়ামতের কিছুই বর্ণনা দিলেন, মানুষকে বললেন না, আল্লাহর নিয়ামত গোপন করে রাখেন, মানুষ কেউ চেয়ে নিয়ে নেবে এই জন্য আপনি বলছেন না, কিছু বলছেন, এটা ঠিক না, এটা একবার কুফরি বলা হয়েছে। তারপরে হাসে বলা আছে, মান মা উবলিয়া বালান,
فذكر من أبلي ولا أن فذكره فقد شكره ومن كتمه فقد كفره যে ব্যক্তি কোন নেয়ামত দেওয়া হলো আর সে সেটা বানা দিল সে ওটা শুকরিয়া করলো আর যে এটাকে গোপন করে রাখলো সে কুফরি করলো তাহলে আল্লাহর নেয়ামতের বানা আপনি দিতে পারেন কিন্তু অহংকারের ছলে নয় আল্লাহর নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন কিভাবে হতে পারে কয়েকভাবে হৃদয় থেকে হৃদয় থেকে মানে আপনি অন্তর থেকে বিশ্বাস করেন যে আল্লাহ এই নেয়ামতগুলি আমাকে দিয়েছে আমার যোগ্যতার ফসলে এই নেয়ামত পেয়েছে এটা নয় অনেকে যখন আয় ইনকাম বেড়ে যায় আয় ইনকাম যখন বরকত হয় তখন ভালো মনে মনে ভাবে যে আমার আসলে বুদ্ধি বিবেক অনেক এই জন্য আমার যোগ্যতার ফলে এগুলো পেয়েছে আর ওটা হলো মিসকিন ওর বুদ্ধি নেই জ্ঞান ওর ওর বুদ্ধি আছে ইনকাম কমপ্লিট হবে ও তো না খেয়েই থাকবে এরকমই তো সে লোক অকর্মা মানে সে খুব কর্মঠ বলে হয় তো এগুলো ভুলে গেলে হবে না বরং মনে করতে হবে যে এটা আল্লাহ নেয়ামত আল্লাহ ইচ্ছা করেছেন আপনাকে এ নেয়ামত দিয়েছেন আল্লাহ ইচ্ছা করেছেন সে এত বড় জ্ঞানী হওয়ার ফলে অন্য নেয়ামত নাই জ্ঞানের ফলে যদি নেয়ামত পাওয়া যেত তাহলে মূর্খরা সব মিসকিন হতো দেখেন উল্টোটা উল্টোটাই হচ্ছে বেশিরভাগ মূর্খরাই বেশি ধনী বড় বড় ধনকুবের কারা এরা কি বেশি শিক্ষিত হয় মূর্খই হয় সুতরাং আল্লাহর নেয়ামত ধন সম্পদে এই নেয়ামত পাওয়ার জন্যে আপনার জ্ঞানের প্রয়োজন নেই জ্ঞান লাগে না আল্লাহ এমনি দিয়ে থাকেন অনেক সময় তো আল্লাহ নেয়ামতের আন্তরিক শুকরিয়া হলো যে এই নেয়ামতটা আল্লাহর দিকে নিসবত করবে নিজের জগতের দিকে নিসবত করবে না আর জবানের নেয়ামত যে আপনি বলবেন আল্লাহকে দোয়া করুন এই নেয়ামতের শিখরি দিয়ে রব্বে আউযিনি আন আশকুরা নিয়ামাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু আল্লাহ আমাদেরকে দোয়া করা শিখিয়ে দিন কি বলবো রব্বে আউযিনি হে রব আপনি আমাকে তৌফিক দান করুন যেন আমি আমার উপর যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামত শুকরিয়া করি এবং আমার পিতা মাতার উপরে যে নেয়ামত দিয়েছে তারও শুকরিয়া যেন আমি করতে পারি এই তৌফিক আমাকে দান করুন ওয়ান আমাল সালেহান তারদাহু এবং এমন আমলের তৌফিক দেন যাতে আপনি রাজি হয়ে যান ও আসলে হেলি ফি জুরিয়াতে এবং আমার সন্তানদের ভিতরে আপনি সংস্কার নিয়ে আসুন মানে আমার সন্তানদেরকে ভালো করুন এভাবে আল্লাহ আমাদেরকে দোয়া করা শিখিয়েছেন বিশেষ করে 40 বয়সে যখন পরিণত হব এভাবে আল্লাহ আমাদেরকে দোয়া করা শিখেছে তাহলে আল্লাহ নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে জবানের মাধ্যমে আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জবান আল্লাহ নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন হলো যে আল্লাহ আপনাকে যে নেয়ামত দিয়ে সে নেয়ামতটা আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রকাশ করবেন তার মানে আপনি আপনার এই শরীরকে আল্লাহর নির্দেশিত পথে পরিচিত করবেন নামাজ পড়বেন রোজা রাখবেন শরীরের পাবন্দি করবেন অনেক ধন সম্পদের নেয়ামত হয়েছে ধন সম্পদ থেকে আপনি দিবেন হাত বাড়িয়ে কিছু দিবেন ফকির মিসকিন অসহায় দরিদ্রদেরকে আত্মীয় স্বজনদেরকে দান করবেন এভাবে জবান দিয়ে নেয়ামত হয় অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নেয়ামত আদায় হয় এবং আল্লাহর নেয়ামতটা ব্যাপক এটা ধন সম্পদের নেয়ামত হতে পারে এলেমের নেয়ামত হতে পারে আলহামদুলিল্লাহ এলেমের নেয়ামত সব থেকে বড় নেয়ামত এই জন্য অনেক সময় যখন আমি দেখি যে আমার ওপর তো অনেক রয়েছে কোটিপতি রয়েছে এই মুসা শামসেরে দেখলাম যে কত কোটি টাকা কত হাজার কোটি টাকার সম্পদ হ্যাঁ 78 কোটি টাকা শুধু তার কি কলমের দাম ঠিক আছে সে এই চিন্তা করলে তখন তো আমরা বলো কিছুই নেই আমাদের কিন্তু আমি বিষয়ে যখন চিন্তা করি যে আল্লাহ তাকে এত নেয়ামত কিন্তু একটা মূর্খ বানিয়ে শরীর দেশে তার কোনো জ্ঞানই নেই নাহলে সোনা দানা কেউ পরে মুসলিম যত কোটিপতি হোক না কেন সে স্বর্ণের কাপড় পরতে পারে বা স্বর্ণ ব্যবহার করতে পারে পুরুষ হিসেবে না পারে কিন্তু এতটুকু জ্ঞান নাই এই জ্ঞানটাকে আল্লাহ দেন এই জ্ঞানটা দিয়েছেন আমাদের আমি আল্লাহর প্রশ্ন করি আল্লাহ তোমার হাজার শুকুর যে মুসা শামসে যদি বাংলাদেশের সেরা ধনী হতে পারে তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই এলেমের ভিতরে বলা যায় যে সেরা ধনীদের একজন করেছেন ওই 10 জন 12 জন 15 জন থাকে তো ওদের একজন আছে আলহামদুলিল্লাহ তো এটা আল্লাহর নেয়ামত তো আল্লাহর নেয়ামত যে কোনো ভাবে হতে সুস্বস্থ আল্লাহর নেয়ামত আপনি এটারও বর্ণনা দিতে পারেন অনেক সময় মিসকিনে যদি বলা কেমন আছেন ভাই বলছে মিসকিনে থাকা ভালো থাকা না থাকা সমান এটা হলো আল্লাহর নেয়ামত শুকরিয়া নাউজু বিল্লাহি মিন যালিক ওর কিডনিটি বিক্রি করে দিলে কত লাখ টাকা দাম লাংস এটা বিক্রি করলে কোটি কোটি টাকা দাম ও মিসকিন না মিসকিন আল্লাহর নেয়ামতের শুকরিয়া আমাদের করা উচিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াতে কি শিখা দিয়েছেন ওয়া আম্মা বি নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস আর আপনি আপনার রবের নেয়ামতের বর্ণনা দিন তবে এই নেয়ামতের বর্ণনা যেন অহংকারের ছলে নয় আবে তোর কি আছে আমার এই আছে সেই আছে এটা কিন্তু অহংকার হয়ে গেল কিন্তু আপনি আল্লাহর নেয়ামতের বর্ণনা দিলেন আল্লাহর শুকরিয়া করলেন মানুষকে শিখালেন যে আল্লাহ নেয়ামতের শুকরিয়া করতে হয় অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো যা হোক সময় শুধু আমরা এতক্ষণ সূরাত দোহার ব্যাখ্যা তার সির শুনে আসছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন অত্র সূরার
যে সমস্ত জ্ঞান গর্ভ আলোচনা মাসলা মাসাইল সেগুলো আমল করার আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশ্ন কিছু হিসেবে এগুলো উত্তরিত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেছেন তোমরা নামাজ ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, তাহলে আমরা নামাজের কোন কোন সময়ে কখন আল্লাহ নিকট সাহায্য প্রার্থনা করো? কোনো নামাজের সময় আমরা করতে পারি, অন্যভাবে এক্সট্রা নফল নফল নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে ধৈর্য এর সাহায্য কামনা করতে পারি। তো সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সাহায্য চাইতে বলেছেন, তো এটা ব্যাপক। সালাত বলতে ফরজ সালাত, নফল সালাত। সাহাবী ইবনে আব্বাস তার ভাই যখন কসম বিন আব্বাস মারা গেল, এই বার্তা যখন শুনলেন, ওই সময় সফরে ছিলেন, তখন ওই বাহনটাকে এক সাইডে রেখে রাস্তার এক কোণে গিয়ে এক সাইডে গিয়ে উনি দুরিকাত নামাজ পড়লেন এবং এই আয়াত পাঠ করলেন, ওয়াস্তাইন সবরে ওয়াসসালাত, তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহ নিকটে সালাত সবর এবং সালাতের মাধ্যমে। এটা ব্যাপক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোন বিষয়ে চিন্তিত করে ফেললে তিনি সালাতের দিকে দ্রুত অগ্রসর হতেন, মানে সালাত আদায় করতেন। এবং আমরা জানি যে সালাতের মাধ্যমে অতীত পুণ্যবান ব্যক্তিরা আল্লাহর সাহায্য প্রার্থনা করেছেন। জরায়জ বনে ইসরাঈল, সে আবেদ যখন বিপদে পড়ে গেল, মায়ের বদ্ধ হয়ে গেছিল যে বেশ্যা নারীদের চেহারা না দেখে যেন আল্লাহ তার মৃত্যু না দেয়, তো বেশ্যা নারীদের চেহারা দেখতে হয়েছিল তাকে। বেশ্যা বলেছিল যে এই তার জারল সন্ধ্যা এই জরাইজের, নওজুবিল্লাহ মিন যাকে মতো জেনার অভাব দেওয়া হয়েছিল। কী করেছিলেন উনি? বুখারী শরীফ হাদিস যে উনি ওযু করে দরিকাত নামাজ পড়েছেন, এরপর ওই বাচ্চার পেটে খোঁচা দিয়ে বলছেন, মান আমকায়া গোলাম, হে বাচ্চা বলো তোমার গোলাম কি, তোমার বাবা কি? তখন সে বলছে অমুক রাখাল হলো তার বাবা। তাহলে বিপদ আপদে নামাজের মাধ্যমে প্রার্থনা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম মিশরে যাওয়ার পর যখন বিপদে পড়ে গেলেন, জালেম বাদশাহ লোলুপ দৃষ্টির শিকার হলো তার বিবি বিবি সারা, যিনি অত্যন্ত সুন্দরী ছিলেন, তখন তিনি কিন্তু এই নামাজ পড়েছেন, ওদিকে বিবি সারাও নামাজ পড়েছেন, সাহায্য চেয়েছেন আল্লাহ, সাহায্য আল্লাহ করেছিলেন না? বিবি সারা বলছে হে আল্লাহ, আমি তো আমার ইজ্জত হেফাজত করে থাকি শুধুমাত্র আমার সমবেত, ফালা তুসাল্লিত আলাইহি হাযাল কাফির, তাহলে কাফেরকে কোনো ক্রমে আমার উপরে নিযুক্ত করবেন না। পারেনি, কাফের হাত বাড়ছে প্রেমের ছলে, হাত তারা অবশ হয়ে গেছিল। এভাবে একাধিকবার হাত বাড়ালে এবং উনি দোয়া করলে ছুটে যায়, লাস্টে সে বুঝতে পারলো যে না, কখনোই তার উদ্দেশ্য সফল হবে না। পরে তাকে সম্মানের সাথে পাঠিয়ে দেন এবং বিবি হাজার তার খাদেমা হিসেবে দান করে। তো সবর সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য আমরা কামনা করতে পারি। আমরা কি মসজিদের ভিতরে হেলান দিয়ে দুই পা বিছিয়ে দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারি? মসজিদের আদব সম্পর্কে যদি কিছু বলতেন। হেলান দিয়ে আপনি মসজিদে হেলান দিতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেলান দিয়েছেন মর্মে আমরা কিছু হাদিসও পাই, যে কাবা ঘরে অসুবিধা নেই, কোনো ব্যাপার না, আমরা করতে পারি। আর কেবলার দিকে পা, এটা আমরা অনেকে মনে করি যে আদবের খেলাফ, কিন্তু এটা আদবের খেলাফ এতটুকু যদি বলি তাহলে কোনো রকম চলবে। তাছাড়া এটা হারাম নাজায়েজ এমন কিছু নয়। তারপর দেখেন নামাজের একটা অবস্থা, রোগী ব্যক্তির নামাজের একটা অবস্থা হলো যে সে মুস্তাল কেয়ার নামাজ পড়বে, মানে চিত হয়ে শুয়ে নামাজ পড়বে। এর কাইফিয়াত কী বলা হয়েছে? পা থাকবে কেবলার দিকে। তো পা যদি করা না যায় কেবলার দিকে, তো এখানে রোগীকে পা কেবলার দিকে করে নামাজ পড়তে বলা হচ্ছে, ঠিক আছে? সুতরাং পা কেবলার দিকে করা যাবে না, এমন করা ঠিক নয়। তবে যদি কোরআন থাকে, কেবলা দিকে যদি কোরআন থাকে, অতি নিকটে থাকে, চার পাঁচ আঙ্গুল ইত্যাদি একবারে কাছে, তাহলে এটা আদবের অবশ্যই খেলাফ এবং অবশ্যই এটা একটা পাপের কাজ হয়ে যাবে যদি এভাবে, মানে কোরআনের তার পা লেগে যায় বা একেবারে নিকটে থাকে। তো এগুলো থেকে আমাদের সতর্ক থাকা উচিত। আর কেবলার বিষয়ে আমরা আদব এতটুকু বলে ক্ষান্ত হতে পারি, তাছাড়া হারাম হালাল বলতে পারবো না। একমাত্র হাদিসে যেটা বলা হয়েছে সেটা হলো যে তোমরা কেবলাকে সামনে করবে না বা পিছনে করবে না, পেশায় পায়খানা করা কালে, এতটুকু বলা হয়েছে। আমরা আর এর থেকে বাড়িয়ে আমরা নিজেদের উপর সংকীর্ণতা আরোপ করবো কেন? মানুষের শোয়ার সময় দেখা যায় যে ঘর বাড়ি এভাবেই সাজানো হয়েছে, যে এদিকে তার কেবলা দিকে পা করলে তার ভালো, অসুবিধা কি? হাদিসে যদি না থাকে এরকম কঠোরতা, সংকীর্ণতা আমরা নিয়ে আসবো কেন আমাদের উপরে? কোনো ব্যাপার না, পশ্চিম দিকে পা করে শুইলে অসুবিধা কি? নামাজ পড়া যদি জায়েজ থাকে পশ্চিম দিকে পা করে, তো অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। যে সকল নামাজে ইমাম প্রকাশ্য সূরা প্রকাশ্যে সূরা পাঠ করে, মুক্তাদি কখন সূরা ফাতিহা পাঠ করবে? মুক্তাদি এ অবস্থায় সূরা ফাতিহা পাঠ করবে কি করবে না ইখতিলাফ রয়েছে। তবে যারা পক্ষে গিয়েছেন তারাও দলিল দিয়েছেন, যারা বিপক্ষে গিয়েছেন তারাও দলিল দিয়েছে। তবে
আমি যতটুকু জানতে পেরেছি গবেষণায় বাহাসে, সেটা হলো এই যে অধিকাংশ সাহাবায়ে কেরাম ফতোয়া ছিল যে জাহরি নামাজে ইমামের পিছনে কেরাত করা লাগবে না, লাগবে না। কিন্তু এরপরও কিছু হাদিস ইঙ্গিত করে কেরাতের প্রতি এবং কিছু সাহাবির ফতোয়া রয়েছে, তাবির ফতোয়া রয়েছে, সেই হিসাবে আমরা বলতে পারি যে উত্তম জাহরি নামাজে কেরাত করে না। তো কখন করবেন? ইমাম সাহেব যখন কেরাত শেষ করে দিবেন, সুরা ফাতে শেষ, তখন আপনি কেরাতটা করবেন, ঠিক আছে? ইমাম সাহেব সময় দেখবা না, দেখ আর ইমাম সমাজই তো বাধ্য নয়, বরং সুরা ফাতে যেন অবকাশ দেবে ওটা একটা বেদাত বলা হয়েছে। অতএব ইমাম সুরা ফাতে পড়লো ওই সময় আপনি শুনবেন, ভালো করে শুনবেন এবং চুপ থাকবেন। অবশ্য ইমাম যদি ধীরে ধীরে কেরাত করে, থেমে থেমে, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, তখন আমি পড়তে পারি না, এরকম করাও না ইমাম। অতএব ইমামের পিছনে এভাবে তার পিছনে কেরাত করাও সম্ভব নয়, টেক্কা বেঁধে যাবে ইমামের সাথে, কি টক্কর হবে। অতএব এটাই হলো সহি অভিমত, তোমার বলিষ্ঠ, যেটা শেখ ইবনে উসাইমিন বলেছেন সৌদি আরবের শেখের মুফতি, যে ইমাম সূরা ফাতে শেষ করবে, পরে আপনি পড়বেন ইনশাআল্লাহ, এটাই হকের তুলনার অনুকূল। মরা কাঠ ছুঁয়ে কসম করছি বলা কতটুকু হাদিস সম্মত? নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ হেদায়েত করুন। মরা কাঠ আর জিন্দা কাঠের কসম, এটা কেমন কথা? জিন্দা কাঠেরও চলবে, মরা কাঠেরও চলবে, এটাই তো বলেছেন মনে হয়, আল্লাহ হেদায়েত করুন। এটা নতুন কথা শুনলাম। টাকনোর উপরে কাপড় পরা ফরজ না সুন্নত? টাকনোর উপরে কাপড় পরাটা আপনার, এটা হলো করণীয় ফরজ, এতটুকু করতেই হবে আপনাকে, টাকনোর উপরে মানে একটু উপরে। আর যেটা আপনার সন্না, সেটা নেশে শাক মানে নলার অর্ধ, অর্ধনলা পরিমাণ কাপড় রাখা, এটা হলো সন্না, বুঝতে পেরেছেন? আর টাকনার এ পর্যন্ত মানে টাকনার নিচে না নেওয়াটা হলো ফরজ। আর টাকনার ছুঁয়েও যদি আপনি কাপড়টা পরেন, ছুঁয়ে ছুঁয়ে ভাবও যদি হয়, তবু এটা জায়েজের পর্যায়ে থাকবে। আর যেটা আপনাদের ফরজ হয়ে গেল সেটা হলো এই যে কোনো ক্রমেই টাকনার নিচে আপনার কাপড় যাবে না, বুঝতে পেরেছেন? এটা হলো ফরজ। আর অহংকার বশত যদি কেউ এই কাপড়টা ঝোলায়, তাহলে তো মানে কোনো কথাই নেই, যেটা কবিরা গুনাহ এবং জাহান্নাম তার অপেক্ষা করছে। অহংকার ছাড়া যদি করে, এখানে কেউ বলছে কবিরা গুনাহ হবেই কি হবে না, ইখতিলাফ রয়েছে, তবে এটা হারাম কর্ম এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ওট মাংস খেলে অজু ভঙ্গ হয়, এটার কারণ? এটার কারণ হলো রাসূলুল্লাহ হাদিসে বলছে, মুসলিম শরীফের হাদিস, অজু করতে বলছে, বাস আর কোনো কারণ আমরা খুঁজব না। আর যেটা বলা হয় সেটা হাদিসে উল্লেখ করা নেই, যেমন বলা হয়েছে এই যে এটা এই জন্যে যে উটের ভেতরে একটা গরম ভাব রয়েছে, তবে হাদিসে আছে যে এই উটকে শয়তানের স্বভাবে সৃষ্টি করা হয়েছে, খলিকাত মিনাস শায়াতিন, কিন্তু এই কারণে অজু করতে হবে সেটা তো বলা হয়নি। তো এটাই হলো বড় কারণ যে রাসূল সাহেব অজু করতে ভুলেছেন, নির্দেশ দিয়েছে তা আমরা করব। ইমামের পিছনে ফরজ নামাজ পড়ার সময় রাকাতে সূরা ফাতিহা ছুটে গেলে করণীয় কি? ইমামের পিছনে যদি এমন হয় যে আপনি রুকুর সময় এসেছেন, তো এটা একটা খাস অবস্থা, রুকুর অবস্থায় সূরা ফাতিহা পড়া যায় না, কিন্তু রুকু পেয়ে গেলে, ইমামকে রুকুর অবস্থায় পেয়ে গেলে আপনার নামাজ হয়ে যাবে, সেটা খাস দলিলের ভিত্তিতে বলা যায়। সাহাবী আবু বকরা এমনটি করেছিলেন যে উনি কাতারে প্রবেশ করার আগেই রুকু বেঁধে কাতারে ঢুকেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে জাদা খালা হেরসান ওয়ালা তাউদ, আল্লাহ তোমার আকর্ষণকে বাড়িয়ে দিন, মানে এবাদ বন্দীর প্রতি স্পিরিট, আকর্ষণ, লালসাটা বাড়িয়ে দিন, তবে এমনটি আর কোন, এমনটি কোন বলতে কোন কোনটি করবে না সেটার ব্যাখ্যায় বলা হয়েছে। উনি অনেক দৌড়াদৌড়ি করে এসেছিলেন, তার ওই শ্বাস ঊর্ধ্ব হয়ে গিয়েছিল, বলছেন দৌড়াদৌড়ি করবে না। কিন্তু যেটা দলিলের কথা, যেখানে যেটা দলিল না হয়েছে যেটা দিয়ে, সেটা হলো এই যে নবীন তাকে ওই রাকাতটা ঘুরিয়ে পড়তে বলেন, কারণ হয়ে গেছে রাকাত, খালাস বোকারি দলিল পাওয়া গেল। এই জন্য যে সাহাবী সাহেব বলেন তোমার নামাজ হবে না ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়লে, উনি বলছেন এটা খাস অবস্থা। কিন্তু আমাদের কিছু ভাই সহি আকেদারি এমন মানে গোড়াপন্থী, এখনো ধরে আছে যে রুকু ফেলে রাকাত পাবে না, ওর কথা যে সূরা ফাতিহা ছুটে গেছে, এখন কি করে মিসকিন, একজনের পা নাই, টাকনা থেকে কাটা পা, আর ওযু করতে হলে টাকনা সহায়তা ধুতে বলেছেন নাকি এই হাঁটু পর্যন্ত চলে আসতে বলেছেন, তা এখন ও আর ওযু কর, ওকে যদি বলা হয় যে তোমার তো অজু হবে না, তোমার যে টাকনা বাদ পড়ে গেছে, টাকনা ধোয়া হয়নি আর আল্লাহ ধুইতে বলেছেন, এরকম যেমন জুলুম করা হওয়ার পরে, ঠিক এরকম
এটা একটা খাস মাসালা। আরে সূরা ফাতিহা ছুটে গেছে, ওর নামাজ হবে, সূরা ফাতিহা জাগা ওইটা। যারা এই ওই হাদিসের আমল করে লা সাআতা লিমান লাম ইয়াকরা ফাতিহা গেছে, তারা সাফি থেকে বেশি বুঝে ফেলেছে। ইমাম সাফির এটা কথা, সূরা ফাতিহা নামাজ হবে না কোনো অবস্থাতে, হবে না। ইমাম মুক্তাদি মুনফারিদ ইমামের পিছনে যে কাউরি হবে না, সেই সাফি বলছেন এটা একটা জরুরি অবস্থা, রুকুর অবস্থায়। তো সাফি থেকে আরো বেড়ে গিয়ে বলছে না হবেই না নামাজ, সূরা ফাতিহা ছুটে গেছে। বলছে বলতে দেন, কিন্তু সহি কথা হলো এটাই, ইনশাআল্লাহ রুকু করে রাকাত পাওয়া যাবে, ওটা জরুরি অবস্থা। আর যদি সূরা ফাতিহা পার হওয়ার পরে কেউ বাকি কেরাতের সঙ্গে ইমামকে পায়, সূরা ফাতিহা শর্টকাটে পড়ে নেবে। আর যদি দেখা যায় এমনটা হয়েছে, সূরা ফাতিহা পড়া শুরু করেছে, ইমাম রুকুতে চলে যায়, অসুবিধা কি, খালাস। আপনি ইমামের পিছনে আছেন, যেহেতু টাইম পারলে পেলেন না, ওটা আপনার থেকে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্যান্ট পায়জামা ভাঁজ করে নামাজ আদায় করে ভাঁজ ছেড়ে দিলে নামাজ আদায় হবে কি? এখানে দুরকম হাদিস, এক হাদিসে এই টাকনার নিচে কাপড় ছাড়া নিষেধ করা হয়েছে, কবিরা গুনাহ বলা হয়েছে, এমনকি নামাজে আরো বিশেষ নিষেধ এসেছে। এখন নামাজের অবস্থায় কি করে, নামাজের অবস্থায় আবার আরেকটা হাদিস আছে যে জামার কাপড় চোপড়ে হাত গড়ানো নিষেধ, এখন কোনটা করবে? তো কাপড়ের কাপড় গোটানোটা নিষেধ, এটা নিষেধই বলা হয়েছে, কিন্তু নামাজ হবে না এখন এমন কথা বলা হয়নি। কিন্তু সালাতের অবস্থায় টাকার নিচে কাপড় ঝুলিয়ে পড়লে তার শাস্তি তো আম শাস্তি তো রয়েছে, টাকার নিচে কাপড় ঝুলিয়ে পড়লে জাহান্নামের হুমকি ছড়ানো হয়েছে। আর সালাতের বিষয়ে এখন হাদিসে রয়েছে, যে ব্যক্তি সালাতের অবস্থায় অহংকার করে এভাবে টাকার নিচে কাপড় ঝোলাবে, সে আল্লাহর হালাল হারামের কোনো সীমাতে নেই, তার মানে আরো কঠিন। সুতরাং এই অবস্থায় সে কাপড়টা গুটিয়ে নেবে, ইনশাআল্লাহ অসুবিধা হবে না। মানে দুটোই মন্দ, মন্দের ভিতরে তুলনামূলক যেটা ভালো সেটা করবে, সেটা হলো যে ব্যবস্থায় টাকার উপরে কাপড় গুটিয়ে নেবে ইনশাআল্লাহ, শুধু শুধু টাকার নিচে। আর উচিত তো হলো মুসলমানের যে সব সময়ের জন্য তার কাপড়টাকে এভাবে কেটে করবে। জাকির নায়কের কি মান সম্মান কমেছে? বিদাতের বসে যত হাও পাও করো মান সম্মান কমেছে? হ্যাঁ, কুত্তা ভোক্তা রাখে, হাতি চালতা রাখে, মানে ওর বিরুদ্ধে বলেই লাভ কি? ওরা এমনই তুচ্ছ যে ওদের কথা শোনার লোক নেই, বেদাতের গোষ্ঠী, সবকিছু উল্টা ভাবে, মানে যেটা যেটা সোনা তা নেই বেদাত, যেটা সেরে তার জন্য তাহিদ, ওটাই তাহিদ, যেটা তাহিদ আসছে এটাই সেরে তাদের নিকটে। তাহলে ওদের জন্য তো জাকি নাই কোনো কিছু হয় না, কিন্তু আল্লাহ তাকে কত সম্মানিত করেছেন, সৌদি আরবের মালিক ফয়সাল পুরস্কার উনি পেয়ে ধন্য হয়েছেন। ইমাম সাহেব তার আলোচনা শুনে, সৌদি আরবের ওই সারান সোদাইশ তারা তার আলোচনায় শরীফ হয়েছে, তার সবাই তার সম্মানে শরীফ হয়েছে, তারপর আর কি? তো ওনার সম্মান কমেছে ভালো মানুষের নিকটে, উনি তো টাকার উপরেই প্যান্টটা পরে থাকেন, কমেছে? কমেনি। তা আপনি আর আর কি চান? কথা হলো যে আল্লাহর নির্দেশকে আমাদের শিরধার্য করা উচিত। ওযু করার পর হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু ভাঙবে কি? ভাই হাঁটুর উপরে কেন, পুরা কাপড় তুলেও যদি কেউ ওযু করে, বিশেষ করে যদি কেউ না দেখে, মানে বাথরুমে ওযু হয়ে যাবে, ওযুর এটা একটা মাসলা আলাদা, ওযু হয়ে যাবে। আর টাকনার উপরে কাপড় উঠলে সেটা আমরা বলতে পারি যে কাঁচা, যেটা রান, এটাকে এক প্রকার আওরাত বলা হয়েছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুলেছেন, তার মানে এটা আওরাতে মগাল্লাজ নাই, মানে একান্ত ঢেকে রাখার মানে জরুরি স্থান নাই, প্রয়োজনে খোলা যেতে পারে পুরুষের ক্ষেত্রে, কিন্তু ওযু কোনো অবস্থাতে ভাঙবে না। ওযু আমরা টাকনার উপরে উঠে গেলে যে ওযু ভেঙে যায়, রানের উপরে উঠে গেলে ভেঙে ভাঙার কোনো কথা নেই। এমনকি বললাম যে উলঙ্গ অবস্থাতে যদি কেউ ওযু করে একজনে, তাহলে করতে পারে, অসুবিধা নাই। তবে লজ্জাস্থানা যেন সরাসরি হাত, লজ্জাস্থানা সরাসরি হাত দিল, আবু হানিফার না, আবু হানিফার মাঝে হলে ওযু ভাঙবে না। আর হানাফির গোষ্ঠী বলছে কি ওযু ভেঙে যাবে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে। চিন্তা করে দেখেন, আবু হানিফার মাঝাবটা ভালো করে আয়ত্ত করতে পারেনি যে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু ভেঙে যাবে। আর আবু হানিফা সাহেব বলছে লজ্জাস্থান যে ধরে স্পর্শ করে ইচ্ছাকৃত হবে তবুও ওযু ভাঙবে না। এগুলো আমার কথা, ফেকার কেতাবে লেখা আছে, এবং আবু হানিফা সাহেব এটা মাজহাব, অত এটা ভুল ধারণা। ওযু করার পর এটা হলোই, আমরা রমাদানের রোজার পর শাওয়াল মাসে ছটি রোজা রেখে থাকি। রমজান মাসে মহিলাদের প্রাকৃতিক কারণে রোজা রাখা সম্ভব না, তো রমজান মাসে রাখা হয় না। শাওয়াল মাসে ছটির রাখলে রমজানের মাসের কি রোজা পূর্ণ হবে? মানে উদ্দেশ্য হলো যে ছয়টা রোজা যদি
কাজান নিয়তে আদায় করা হয়, তাহলে কি এই রোজা কাজা হিসেবে আদায় হবে এবং শাওয়ালের ষাট রোজা হিসেবে আদায় হয়ে যাবে? না, এটা হবে না, এটা হবে না, দুটা একসাথে হবে না। কারণ হাদিস তো বলা হয়েছে যে রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসে ষাট রোজা রাখবে। তো রমজানের রোজা রাখার পরে শাওয়ালের ষাট রোজা রাখা হলো না, রমজানের রোজা পূর্ণ করা হলো? কেউ কেউ বলেন কিছু সব পাওয়া যায় যেহেতু শাওয়াল মাসে রাখলো ষাট রোজা, কিন্তু ওই ফজিলত পাবে না যে ফজিলত কথা বলা হয়েছে। এবং এর একটা গাণিতিক হিসাবও দেওয়া হয়েছে যে রমাদানের বিনিময়ে দশ মাস রোজা রাখার সব, আর বাকি ছয় দিনে কি বাকি দুই মাসের সব দেওয়া হবে। কারণ আল্লাহ আল্লাহ একটা নেকির বিনিময়ে দশটা নেকি দান করেন, মানে একটা কাজ করা মানে দশ গুণ কাজ করা হলো, যেন রমজান মাসের এক মাস রোজা রাখার কারণে যেন দশ মাস রোজা রাখা হলো, বাকি থাকে কয় মাস? দুই মাস। প্রত্যেকটা রোজা যেন দশটা রোজা রাখলেন, সদস্য কত হলো? ষাট। 360 দিনে আরবিতে প্রায় বছর পুরা হয়ে যায়, এই হিসেবে বলা হয়েছে। যদি শাওয়াল মাসে ষাট রোজা কেউ রাখে কাজার নিয়ে, তো সে পুরা রাখলো কাজা তারা দেখ। রাসুল শাসন বলেছেন আদমকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর আকৃতিতে, এই হাদিসটি একটু আলোচনা করবেন। এটার ব্যাখ্যায় বলেছে, কেউ বলে যে আদমকে সৃষ্টি করা হয়েছে তার স্বকৃতে, মানে আদমের জন্য যে আকৃতির সভা পায় সে আকৃতিতে। আবার কেউ বলছেন আদমকে সৃষ্টি করেছেন ওইভাবে, মানে মানুষ যেমন বাচ্চা হয়ে বড় হয়, আস্তে আস্তে বড় হয়, আকৃতিতে পরিবর্তন হয়, এরকম না, আদমকে একবার ওইভাবে আল্লাহ সৃষ্টি করেছে, এটা একটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে আদমকে আল্লাহর আকৃতি সৃষ্টি করেছে, তার মানে সর্বদিক থেকে তুলনা নয়, বরং আল্লাহ যেমন সুন্দর, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর সুন্দরকে ভালোবাসে, আল্লাহ সুন্দর, তো আদম আলাইহিসসালাম সুন্দর, আল্লাহ সামি বাসির, আল্লাহ তিনি শোনেন তিনি দেখেন, আদম আলাইহিসসালামকে আল্লাহ এই শোনা এবং দেখার গুণ দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু পার্থক্য রয়েছে অবশ্যই, তিনি সৃষ্টি হিসেবে তার তার যেটা শোভা পায় যেভাবে দেখা প্রযোজ্য শোনা পড়ে সেভাবে, এবং তিনি হলেন খালেক, খালেক হিসেবে তার দেখা তার শোনা যেভাবে পড়ে সেভাবে, কিন্তু মিল রয়েছে এই এই দিক থেকে, তুলনাগত দিক থেকে এইভাবে যে উনিও দেখেন আল্লাহও দেখেন, উনিও শোনেন আল্লাহও শোনেন, কিন্তু আল্লাহ শোনা আল্লাহর সাথে খাস, আল্লাহ দেখা আল্লাহর সাথে খাস, আদমের দেখা আদমের দেখার সাথে তার শোনা তার সাথে খাস, বুঝতে পেরেছেন? কিন্তু একটা মিল যে আছে দিতে এটাই উদ্দেশ্য। কোনোভাবে আমরা আর এক হাসতে বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা প্রথমে প্রবেশ করবে আলা সূরাতিল কমারে লাইলাতুল কদরে, পূর্ণিমার চাঁদের রাতের মতো যে যেভাবে দেখা যায় চাঁদকে পূর্ণিমার রাতে, এরকম তাদের চেহারা ঝলমল করবে। তো পূর্ণিমার চাঁদের মতো মানে চাঁদের সুরতে আকৃতিতে প্রবেশ করে, তার মানে গোল হয়ে থাকবে নাকি চোখ মুখ নাক কিছু থাকবে না, নাকি উদ্দেশ্য সৌন্দর্য? তো ঠিক আল্লাহর আকৃতিতে সৃষ্টি করা হয়েছে আদমকে, বা আল্লাহ সৃষ্টি করেছে, এর ব্যাখ্যা হলো এটাই যে আল্লাহ যেমন সুন্দর, আল্লাহ যেমন বিভিন্ন গুণ রয়েছে, এই গুণগুলির অনেকটাই দেখা আছে যে আল্লাহ মিল করে সৃষ্টি করেছে, যদিও পুরোপুরি মিল নেই, এইভাবে ব্যাখ্যা করেছে, মানে সৌন্দর্যের দিক থেকে বা আরও কিছু দিক থেকে। যেমন মানুষের ভেতর সৃষ্টি করে ভেতর সব থেকে জ্ঞানী বলা যেতে পারে, মানে বিবেকবান মানুষকে বলা যেতে পারে সর্বদিক থেকে, ফেরেস্তাদের পরে পরে কেউ, এমনকি কেউ কেউ ফেরেস্তার আগেও বলেছেন এদিক এদিক থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদেরকে পরীক্ষায় ফেলেননি, মানে পাপ পুণ্যের যোগ্যতা দিয়ে, তারা শুধু পুণ্যই করবে, কিন্তু মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কি পাপ পুণ্য উভয়টা করার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন, এবং মানুষকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন অন্য কোনো সৃষ্টির ভিতরে এই জ্ঞান নেই, এমনকি জিনজাতের ভিতরে সেই জ্ঞান নেই। অর্থাৎ জিনজাত এবং মানুষ দুটো কি পাশাপাশি আল্লাহ এদেরকে তার বিশেষ এবার জন্য সৃষ্টি করেছেন। তো কিছু দিক থেকে মিলের কারণে এটা বলা হয়েছে হাদিসে, এভাবে দুটো ব্যাখ্যা করা হয়েছে। আমরা দেশে যেভাবে জুমার সালাত পড়ি তা হাদিস পড়ার মাধ্যমে অনেক পরিবর্তন দেখি, যেমন মসজিদে ঢুকে বসা নামাজ পড়ে ইমাম পরে চার রাখা, হ্যাঁ বুঝতে পেরেছি, লালবাতি জ্বালিয়ে দেওয়া হয় পরে বলা হয় যে পরে পড়িয়ে নি, লালবাতি জ্বালিয়ে দেওয়া হয় দখল মাসে তাহলে মাসে পড়তে হয়, এটা ঠিক নয়, এটা আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লামের হাদিসের ওপরে লালবাতি জ্বালিয়ে দেওয়ার সামিল, এটা হাদিস বিরোধী কাজ, এবং জেনে শুনে এই কাজ এই দুষ্কর্মে জড়িয়ে গেলে তো মানে কাফের হয়ে যাওয়ার কথা ছিল। যে আল্লাহ রাসুল সাল্লাম পড়তে বলছেন, বলছেন যে জুমার নাম জুমার খুতবা চলাকালীন যদি কেউ আসে তাহলে দুই রিকাত যেন পড়ে সংক্ষেপ করে, মুসলিম শরীফে হাদিস, বুখারী শরীফে হাদিস হয়েছে, নবী সাহেব নির্দেশ দিয়েছেন, এবং আম হাদিস তো রয়েছে যে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন না বসে দুই রিকাত সালাত না পড়ে,
সেখানে লালবাতি জ্বালাবা, এটা কোন দুঃসাহস, কে পাওয়ার দিল? যদি কবরে আল্লাহ লালবাতি জ্বালাই হবে, জাহান্নামের বাতি জ্বালে কেমন হবে? তো আশা করি আল্লাহ এমন পানিশমেন্ট দিবেন না অজ্ঞতার কারণে বা মাঝহাবি গোড়ামির কারণে। বুঝতেই পারেন যে হাদিস আছে, আল্লাহ রাসূল পড়তে বসেছেন এই সময়, বিভিন্ন যুক্তির ঘোড়া তাড়ায় বলে খুতবা শোনা ওয়াজিব, আর এটা শোনা এই দরিকা তাহলে মুসলিম পড়া শুননা, কেমন কথা, রসুল যে নির্দেশ করেছে। এই যুক্তি কি বেশি বুঝতেন না রসুল? বুঝতেন না? যা হোক, আল্লাহ রাব্বুল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। অনেক লম্বা হয়ে গেছে, এখন আমাদের বিদায়ের পালা। জাকুমুল্লাহ খাইরান। আল্লাহ রাব্বুল্লাহ আমিন আমরা যা শুনলাম সে অনুযায়ী আমরা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়াশীল হওয়ার, তাকওয়া অবলম্বন করার তৌফিক এনায়েত করুন। আমিন। ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।